বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন জনাব শাহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ। بسم الله الرحمن الرحيم
আমাকে প্রবেশ করাও কল্যাণের সঙ্গে, আমাকে নিষ্ক্রান্ত করো কল্যাণের সঙ্গে, এবং তোমার নিকট হতে আমাকে দান করো সাহায্যকারী শক্তি। বলো, সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, মিথ্যা তো বিলুপ্ত হবারই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম মিন আয়াতি ওয়া যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে চমৎকার এক পরিবেশ তৈরি হয়েছে। এবার দেশমাতৃকার উদ্দেশ্যে জাতীয় সঙ্গীত, আপনাদের সবাইকে সবিনয় অনুরোধ করছি দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য। প্রফেসর ডক্টর গ্যাসপিনারা লেখা এবং ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন জনাব বদরুল ইকবাল, জনাব নাবিদ আজিজ, এবং সাথে থাকবেন ট্রেজারার মহোদয়, উত্তরা ইউনিভার্সিটির অ্যাডভাইজার প্রফেসর ফয়েজ এম সিরাজুল হক, অ্যাডভাইজার প্রফেসর ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, অল ডিনস, রেজিস্ট্রার জনাব কাজী মহিউদ্দিন, কন্ট্রোলার অফ এক্সামিনেশন এ কে মোজাম্মেল হক, সকল বিভাগীয় চেয়ারম্যান
এবং উত্তর ইউনিভার্সিটির 15তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন 2018 এর বদরুল ইকবাল এবং সদস্য জনাব নাবিদ আজিজ। উত্তরা ইউনিভার্সিটির 15তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন চেয়ারম্যান ডিপার্টমেন্ট অব এডুকেশন। ধন্যবাদ। আমি কে এম মোজাম্মেল হক। একটু আগে অ্যাডভাইজার মহোদয় বলছিলেন হি কন্ট্রোলস এভরিথিং, কিন্তু আমি বলেছি আই কন্ট্রোল নাথিং। থ্যাংক ইউ। গুড মর্নিং, আমি প্রফেসর নজরুল ইসলাম, ডিন স্কুল অফ বিজনেস। থ্যাংক ইউ। গুড মর্নিং, আমি নাবিদ আজিজ, মেম্বার ট্রাস্টি বোর্ড উত্তরা ইউনিভার্সিটি। শুভ সকাল, আমি ইয়াসমিন আরা লেখা, উত্তরা ইউনিভার্সিটি প্রো ভাইস চ্যান্সেলর। আমি মোহাম্মদ বদরুল ইকবাল, মেম্বার ট্রাস্টি বোর্ড। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ফায়েজ এম সিরাজুল হক, উপদেষ্টা
Uttara University and professor of English. Assalamu alaikum. আমি প্রফেসর হাসপিয়া বশিরুল্লাহ, ডিন স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম চেয়ারম্যান ইংলিশ ডিপার্টমেন্ট। শুভ বাসন্তী সকাল, আমি মমতাজ বেগম, ট্রেজারার, উত্তরা ইউনিভার্সিটি। আমি প্রফেসর ডক্টর দেবিনয়ন রুদ্র পাল, ডাইরেক্টর কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল, উত্তরা ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর আবুল কালাম পাটোয়ারি, চেয়ারম্যান ইসলামী স্টাডিজ বিভাগ, উত্তরা ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, আমি নূর আহমদ ভুঁইয়া, লাইব্রেরিয়ান, উত্তরা ইউনিভার্সিটি। প্রফেসর ডক্টর ফয়েজউদ্দিন, চেয়ারম্যান ডিপার্টমেন্ট ল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবুবকর সিদ্দিকী, চেয়ারম্যান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকত জামান সরকার, চেয়ারম্যান ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, উত্তরা ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, আমি প্রফেসর মোহাম্মদ মিজানুর রহমান, চেয়ারম্যান সিএসসি ডিপার্টমেন্ট, উত্তরা ইউনিভার্সিটি। প্রফেসর শাহাবুদ্দিন, অপরাহ্ন এবং সকালের মাঝামাঝির শুভেচ্ছা, আমি বিজনেসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি কাজী খায়রুল ইসলাম, এখানে ডিন হিসাবে যোগদান করেছি স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের। ধন্যবাদ। খোলা একটা হাততালি যাচ্ছে সকলের জন্য। আমাদের উত্তরা ইউনিভার্সিটি মঞ্চে আছেন, ওনাদের জন্য হাততালিটা আমি শুনতে পাইনি, অনেক জোরে পাচ্ছি। আমরা পরিচিত হলাম মঞ্চে উপবিষ্ট সকলের সাথে, একটু একটু করে সবাই সবার সাথে পরিচিত হব, জেনে নেব। এক উপস্থিত মঞ্চে উপস্থিত যারা রয়েছেন তাদেরকে নির্ধারিত আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। করতালির মাধ্যমে আবার স্বাগত জানাই সকলকে। ডক্টর অনুপমা আফরোজ, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, আপনাকে অনুরোধ করছি বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য, আমাদের প্রাণপ্রিয় নাবিদ আজিজকে বরণ করে নেবার জন্য, এবং করতালি আশা করছি। আপনাকে অনুরোধ করছি এক উচ্চ ফুল তুলে দেবার জন্য। তিনি একগুচ্ছ ফুল তুলে দিচ্ছেন। উপস্থিত নাই সমগ্র উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকে শিক্ষায় অনন্য অবদানের জন্য উপ উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াসমিনা রালেখা ম্যাডামের একটি উত্তরীয় পড়িয়ে দেবার জন্য, একটি ছোট্ট উত্তরীয় সারা বিশ্বে, এবং এর জন্য আমরা এইভাবে তাকে আজকে সম্মানিত করতে চাই। এবার প্রফেসর হাসপিয়া বশিরুল্লাহ, আপনাকে অনুরোধ করছি সম্মানিত উপ উপাচার্যের হাতে একটি ক্রেস তুলে দেবার জন্য। Colleagues and all Uttara University family members, Assalamu alaikum and welcome to the celebration of the 15th University Founding Day. 21 February Antarjatik Matribhasha Dibosh o Shohid Dibosh. Tai prothomei ami shraddhar sathe shoron korchi amader mohan bhasha shohider jara bangla bhashake rashtrobhashar shikriti ene dite অকাতরে নিজের জীবন উৎসর্গ করেছেন, তাদেরকে এবং ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে
দেশ ও মাতৃভাষার জন্য যুদ্ধ করে শহীদ হয়েছেন, তাদের প্রতি সশ্রদ্ধা সালাম। On behalf of the Trustee Board Uttara University, a warm welcome to all guests who are gathered here to celebrate this event. Today we are celebrating the 15th anniversary of University Founding Day. The Board of Trustees is graced by each of your presence in this auspicious celebration. In today's gathering, I would like to mention and show gratitude towards the great dreamer who turned this his vision into reality, who took the initiative to establish this institute and birth Uttara University. Ladies and gentlemen, he is none other than our pride, our Vice Chancellor, Dr. M. Azizur Rahman. The success of Uttara University that we witness today is the result of his hard work and uphill battle. The state of Uttara University a decade ago and now is the proof of his dedication. Dear guests, 10,000 more students enrolled into different departments. I would like to take this opportunity to thank the Almighty and thank all appointed employees for their dedicated hard work, which has yearned the pathway for success of this institution. The city authority has recently bought 3 acres and 1 bigha of land. We are planning to construct a 14-story building on 2 acres of this land, which is with pride. I would like to mention that the construction will commence on November 2018. Dear audience, Uttara University promises education at the students of Uttara University by teachers who are well trained both on an international standard, by teachers who are full of experience and intellect. We are bound for a definitive success if we proceed forward holding each other's hand and consider each other as Uttara University family members. To Honorable Pro Vice Chancellor, Vice Chancellor, respected Treasurer, Dean, Chairman, lecturers and employees, and to all those who are involved in providing education to evolve human resource on a national level, a sincere thanks on behalf of the Trustee Board. Thank you. আমরা ট্রাস্টি বোর্ডের সকল মেম্বারের কাছে কৃতজ্ঞ। এ পর্যায়ে বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত চেয়ারম্যান জনাব বদরুল ইকবাল, তাকে সবিনয় অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। আসছেন জনাব বদরুল ইকবাল। অন্যতম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান, ভাইস চ্যান্সেলর প্রফেসর ইয়াসমিন আরা লেখা, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত উপদেষ্টাবৃন্দ, সম্মানিত ডিন, চেয়ারপারসন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের প্রাক্কালে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান ভাষা শহীদদের, যারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে অকাতরে নিজেদের জীবন উৎসর্গ করেছে। আমি স্মরণ করছি মহান স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধায় সালাম। উত্তর ইউনিভার্সিটির 15তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দকে উত্তর ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন। এই মহতি অনুষ্ঠানে আপনাদের সকলকে একসাথে বোর্ড অফ ট্রাস্টিজ খুবই আনন্দিত ও অনুপ্রাণিত।
এদিনটি আমাদের সকলের জন্য অত্যন্ত উৎসাহের ও আনন্দের। আজকের এই মিলন মেলায় আমি বিশেষভাবে স্মরণ করতে চাই পত্র ইউনিভার্সিটির স্বপ্নদ্রষ্টা, উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা ও সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান এবং প্রো ভাইস চ্যান্সেলর ডক্টর ইয়াসমিন আরা লেখাকে, যাদের অক্লান্ত পরিশ্রম ও সমীকরণ নেতৃত্বের উপর উত্তরা ইউনিভার্সিটি আজ শেষ হয়েছে। সম্মানিত সুধীরিন্দ, উত্তরা ইউনিভার্সিটি 2003 সালে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত হাঁটি হাঁটি পার করে ১৫ হাজারের অধিক শিক্ষার্থী সফলতার সাথে ডিগ্রি নিশ্চিত করেছে এবং প্রায় ১০ হাজারের অধিক ছাত্রছাত্রী বর্তমানে বিভিন্ন বিভাগে অধ্যয়নরত রয়েছে। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বিধাতার দরবারে, কৃতজ্ঞতা জানাচ্ছি ও বিশ্ববিদ্যালয়ের নিয়োজিত সকল কর্মচারীদের, যাদের প্রচেষ্টায় এই সাফল্য। আমি আশা করি ভবিষ্যতে আরও কর্মতৎপরতা দিয়ে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করবেন। শক্তি ও সুখী। আপনারা আজকে সবাই যেখানে মিলিত হয়েছেন, এখানে হবে আমাদের সকলের স্বপ্নের বাস্তব রূপদান উত্তর ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাস। এখানে প্রায় 9 বিঘা জমি ক্রয় করা হয়েছে। আমরা আশা করছি এবছরে নভেম্বরে 2018-এ স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু হবে। উপস্থিত সুধীমণ্ডলী, উত্তরা ইউনিভার্সিটির অঙ্গীকার সাশ্রয়ী ব্যয়ে গুণগত মানসম্পন্ন শিক্ষাদান, দেশে বিদেশে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন মেধাবী শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষা প্রদান, দেশের সম্ভাব্য নেতৃত্ব দানকারী উচ্চশিক্ষিত মানব সম্পদের বিকাশ সাধন, এ বিশ্বায়নের চ্যালেঞ্জে মোকাবেলায় উপযোগী তথ্য প্রযুক্তি ও জীবনঘনিষ্ঠ শিক্ষার সুযোগ সৃষ্টিসহ উল্লেখযোগ্য কিছু লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করছে। আমরা যদি একটি পরিবারের মতো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে টিম হয়ে কাজ করতে পারি, তাহলে অবশ্যই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব এবং আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারব। অনেক ধন্যবাদ জানা বদরুল ইকবাল আপনাকে। There is a famous saying, Rome wasn't built in a day. ঠিক তেমনি ভাবে আজকে যে উত্তরা ইউনিভার্সিটি তা একদিনে সৃষ্টি হয়নি। মাল্টি স্টেজ ডেভেলপমেন্ট অফ উত্তরা ইউনিভার্সিটি, অর্থাৎ উত্তরা ইউনিভার্সিটির ধাপে ধাপে উত্তরণের উপর আলোকপাত করে বক্তব্য রাখছেন সম্মানিত রেজিস্ট্রার এবং প্রথম পর্বের সভাপতি জনাব কাজী মহিউদ্দিন। বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত করার প্রফেসর মমতাজ বেগম, ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ বদরুল ইকবাল, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য জনাব নাবিদ আজিজ, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, সম্মানিত উপদেষ্টাবৃন্দ, সম্মানিত ডিন, চেয়ারপারসন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মহান ভাষা শহীদদের, যারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষায় স্বীকৃতি এনে দিতে অকাতরে নিজের জীবন উৎসর্গ করেছেন। আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, পাশাপাশি স্মরণ করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত যে সকল সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ইন্তেকাল করেছেন তাদের। প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফ, শিক্ষা বিভাগের প্রফেসর ডক্টর আব্দুস সালাম,
এই বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার জনাব মোহাম্মদ জালালউদ্দিন আহমেদ, শিক্ষা বিভাগের সাবেক প্রভাষক জনাব শাহানা বিলকিস, কর্মচারী জনাব শাহাবুদ্দিন এবং মোসাম্মদ কহিনুর বেগম। তাদের ঐকান্তিক প্রচেষ্টা, সাধনা, অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে উত্তরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং আজকে এই পর্যায়ে উপনীত হতে পেরেছে। তারা হলেন শিক্ষা অনুরাগী আমাদের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান ও উপ উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা। তারা অসীম সাহসিকতার সঙ্গে ঝুঁকি নিয়ে তাদের পারিবারিক সকল ব্যাংকে বন্ধক রেখে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, উন্নয়ন, পরিচালনার ব্যয় এককভাবে যোগান দিয়েছেন, যার ফলশ্রুতিতে আমরা আজ এই প্রতিষ্ঠানে কর্মরত আছি এবং এখানে সমবেত হতে পেরেছি। তারা আমাদের প্রতিনিয়ত অনুপ্রেরণা ও নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমি শুরুতেই তাদের প্রতি আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি। তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচ্চশিক্ষা সম্প্রসারণের নীতিমালার সাথে সঙ্গতি রেখে শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রয়োজনীয় সকল শর্ত পূরণ করে 2003 সালের 21 এপ্রিল তারিখে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে উত্তরা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা লাভ করে। উত্তরা ইউনিভার্সিটির মটো হচ্ছে কোয়ালিটি এডুকেশন অ্যাট অ্যাফোর্ডেবল টিউশন, অর্থাৎ সাশ্রয়ী বেতনে গুণগত ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিতকরণ। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত 15 বছরের এ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উন্নীত হওয়ার যে পর্যায়ক্রমিক ধাপ, তাকে প্রতি 5 বছর ধরে 3টি পর্যায়ে বিভক্ত করা যায়। যেমন প্রথম পর্যায় 2003 থেকে 2007, প্রথম 5 বছর। দ্বিতীয় পর্যায় 2008 থেকে 2012, দ্বিতীয় 5 বছর। তৃতীয় পর্যায় 2013 থেকে 2017, তৃতীয় 5 বছর। প্রথম পর্ব 2003 থেকে 2007। উত্তরা বিশ্ববিদ্যালয় 2003 সালে 3টি অনুষদের অধীনে 3টি বিভাগে মোট 83 জন ছাত্রছাত্রী এবং 16 জন শিক্ষক নিয়ে উত্তরাস্থ 6 নম্বর সেক্টরের 15 নম্বর রোডের 4 নম্বর বাড়িতে শিক্ষা কার্যক্রম শুরু করে। বর্তমানে যে ভবনটি উপাচার্য অফিস অবস্থিত। বিভাগ 3টি হল ব্যবসা প্রশাসন বিভাগ, ইংরেজি বিভাগ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান এ সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে নিয়োজিত ছিলেন। ফলে বিশ্ববিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 83 থেকে 1784-তে উন্নীত হয়। মোট শিক্ষক সংখ্যা 20 জন থেকে বেড়ে 65 জনে। মোট বিভাগ এবং শিক্ষা ভবনের সংখ্যা 1টি হতে 3টিতে উন্নত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও উত্তরা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর 2006 সালের 20 জুন প্রফেসর ডক্টর আজিজুর রহমানকে প্রথমবারের মতো উত্তরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নিয়োগ প্রদান করেন। উপরোক্ত তথ্য হতে প্রতীয়মান হয় যে উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি পর্বের প্রথম 5 বছর সময়ে বিশ্ববিদ্যালয়ের মোট ছাত্রছাত্রী সংখ্যা, শিক্ষক সংখ্যা, বিভাগ ও প্রোগ্রামের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সক্ষম হয়েছে এবং বিশ্ববিদ্যালয় তার প্রথম উপাচার্যকে পেয়েছে। দ্বিতীয় পর্ব 2008 থেকে 2012। দ্বিতীয় পর্যায়ে 2012 সালে এসে মোট অনুষদের সংখ্যা 3টি হতে 5টি, বিভাগ সংখ্যা 9টি হতে 14টি,
এবং প্রোগ্রাম সংখ্যা 21টি হতে 32টিতে উন্নীত হয়। মোট ছাত্রছাত্রীর সংখ্যা 1,784 থেকে বেড়ে 5,238 জনে উন্নীত হয়। সেই সাথে শিক্ষক সংখ্যা 65 থেকে 129 জনে উন্নীত হয়। এ সময়ে ল্যাব সংখ্যা 5টি হতে 22টিতে উন্নত হয়। এ পর্যায়ে 2009 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও উত্তরা ইউনিভার্সিটির চ্যান্সেলর এর উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন সফলভাবে অনুষ্ঠিত হয়। একইভাবে 2011 সালে মহামান্য রাষ্ট্রপতির উপস্থিতিতে ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন সফলভাবে আয়োজন করা হয়। সরকারি নির্দেশনা অনুযায়ী 2011 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 সম্পূর্ণভাবে বাস্তবায়ন করে উত্তরা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, পাঠ্যক্রম কমিটি, অর্থ কমিটি, শিক্ষক নিয়োগ কমিটি, শৃঙ্খলা কমিটি, প্রক্টর ও প্রক্টোরিয়াল বডি নিয়োগ, অফিসার নিয়োগ কমিটি গঠন করা হয়। এ পর্যন্ত সিন্ডিকেটের 24টি সভা, একাডেমিক কাউন্সিলের 43টি সভা, অর্থ কমিটির 15টি সভা এবং বোর্ড অফ ট্রাস্টিজের 58টি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০১২ সালে উত্তরায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্দেশ্যে গ্রাম ভাটুলিয়া তুরাগ উত্তরায় 4.24 বিঘা জমি ক্রয় করে উক্ত জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য মাটি ভরাট ও সীমানা দেয়াল নির্মাণ কার্যক্রম শুরু হয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে যৌন হয়রানি ও নিপীড়ন বিরোধ নীতিমালা 2010 বাস্তবায়ন করা হয় এবং 6 সদস্য বিশিষ্ট একটি অভিযোগ কমিটি গঠন করা হয় এবং কমিটির কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। এই পর্যায়ে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন শিক্ষক নিয়োগ কমিটির মাধ্যমে মেধাবী ও গুণগত মানসম্পন্ন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। ফলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের গুণগত মান ও ছাত্রছাত্রীদের শিক্ষার মান ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে শুরু করে। 2012 সালের 19 এপ্রিল মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুসারে শিক্ষা ও শারীরিক শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখাকে উত্তরা বিশ্ববিদ্যালয়ের পদে নিয়োগ প্রদান করেন। দ্বিতীয় পর্বে উত্তরা ইউনিভার্সিটির ক্যাম্পাস ভবন সংখ্যা 5টি থেকে 7টিতে বৃদ্ধি হয় এবং বর্তমানে মোট 14টি ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই পর্বে উত্তরা ইউনিভার্সিটিতে বিদেশি শিক্ষার্থী ভর্তি শুরু হয়। তুরস্ক, ইন্ডিয়া, নেপাল, নাইজেরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে 28 জন বিদেশি ছাত্রছাত্রী উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, যা এখনও চলমান রয়েছে। তৃতীয় পর্ব 2013 থেকে 2017। তৃতীয় পর্যায়ে 2017 সালে এসে মোট অনুষদের সংখ্যা হয় 5টি, বিভাগ সংখ্যা 14টি এবং প্রোগ্রাম সংখ্যা 32টি হতে 34টি। ছাত্রছাত্রীর সংখ্যা 5,238 থেকে বেড়ে 10,000-এর অধিক জনে উন্নীত হয়। সে সাথে শিক্ষক সংখ্যা 129 থেকে পূর্ণকালীন 223 জন এবং খণ্ডকালীন 86 জন সহ সর্বমোট 310 জনে উন্নীত হয়। বর্তমানে 64 জন হতে কর্মকর্তা 64 জন হতে 86 জনে এবং কর্মচারী 97 জন হতে 176 জনে উন্নীত হয়, যা পরিশিষ্টে স্লাইডে দেখানো হচ্ছে। এ পর্যায়ে সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণার স্বীকৃতিস্বরূপ 2013 সালে উত্তরা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন শিক্ষক এবং 2015 সালে আইন বিভাগের আরও একজন শিক্ষক মহামান্য রাষ্ট্রপতির নিকট থেকে ইউজিসি অ্যাওয়ার্ড যথাক্রমে 2013 ও 2015 গ্রহণ করেন। 2013 সালে উত্তরা বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস এশিয়াস বেস্ট বিজনেস স্কুল অ্যাওয়ার্ড অর্জন করে এবং
বিজনেস স্কুলের তৎকালীন ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ শরীফ এডুকেশন লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন। এ পর্বে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুসারে বাংলা বিভাগের প্রফেসর মমতাজ বেগমকে ট্রেজারার পদে নিয়োগ দেয়ায় তিনি 1/7/2017 তারিখে যোগদান করেন। এ সময়ে ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে আসা যাওয়ার সুবিধার্থে 7টি বাস ক্রয় করা হয় এবং আগামী 1 মার্চ 2018 হতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন রুটে নিজস্ব বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। উত্তরা বিশ্ববিদ্যালয়ে এ সময়ে 2014, 2016 এবং সর্বশেষ 2017 সালে 3টি সমাবর্তন অনুষ্ঠান সহ এ পর্যন্ত মোট 5টি সমাবর্তন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছে এবং 2018 সালের মাঝামাঝি দিকে ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এ সময়ে উত্তরা ইউনিভার্সিটি দেশে বিদেশে মোট 7টি আন্তর্জাতিক কনফারেন্স এবং 2টি আন্তর্জাতিক সেমিনার সফলভাবে আয়োজন করেছে। পরিশিষ্ট 2 এবং 3 এটা স্লাইডে বিস্তারিত দেখানো হচ্ছে। এই স্তরে আমেরিকা, যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়া সহ বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মোট 7টি সমঝোতা চুক্তি MOU সম্পাদিত হয়। পরিশিষ্ট 4 এটা স্লাইডে বিস্তারিত দেখানো হচ্ছে। এই সময়ে স্থায়ী ক্যাম্পাসের জন্য রাজুক তৃতীয় প্রকল্পের বরাদ্দপ্রাপ্ত 2.5 বিঘা প্লট এবং গ্রাম ভাটুলিয়ায় স্থায়ী ক্যাম্পাস সংলগ্ন নতুন কেনা জমি সংযোজন সহ ক্যাম্পাসের জন্য সর্বমোট জমি 4.24 বিঘা হতে 9 বিঘায় উন্নীত করা হয়। তাছাড়া ক্যাম্পাসের সম্মুখে পানি উন্নয়ন বোর্ডে প্রায় 2 বিঘা জমি রয়েছে যা তাদের অনুমতি সাপেক্ষে উত্তরা ইউনিভার্সিটি ব্যবহার করছে। এতে বিশ্ববিদ্যালয়ের ব্যবহার স্থায়ী ক্যাম্পাস গ্রাম ভাটুলিয়ায় তুরাগে 50,000 স্কোয়ার ফিট স্থায়ী স্থাপনা নিয়ে 5টি বিভাগ স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই সময়ে বিভিন্ন বিভাগের 31 জন শিক্ষককে উচ্চশিক্ষার জন্য স্টাডি লিভ মঞ্জুর করা হয়েছে এবং উক্ত শিক্ষকবৃন্দ আমেরিকা, কানাডা, UK, জার্মানি এবং অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে অধ্যয়নরত আছেন। নিজস্ব ক্যাম্পাসে স্থায়ী একাডেমিক বিল্ডিং নির্মাণ কাজ শুরু করার নকশা প্রণয়নের জন্য খ্যাতনামা আর্কিটেক্ট ফার্ম মেসার্স শহীদুল্লাহ অ্যান্ড অ্যাসোসিয়েটসকে বিশ্ববিদ্যালয়ের কনসালটেন্ট হিসেবে 2017 সালে নিয়োগ দেওয়া হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের মাস্টার প্ল্যান ও একাডেমিক ভবনের নকশা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। নভেম্বর 2018 মাস হতে 13-তলা বিশিষ্ট স্থায়ী একাডেমিক ভবন নির্মাণের কাজ শুরু করে আগামী 2-3 বছরের মধ্যে সমাপ্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পর্বে 2015 সালে UGC এর হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট হ্যাকআপ এর অধীনে উত্তরা ইউনিভার্সিটিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল IQAC প্রজেক্টের জন্য মঞ্জুরি কমিশনে আবেদন করে উক্ত প্রকল্পের অনুমোদন এবং অর্থ বরাদ্দ পাওয়া যায় এবং এর কার্যক্রম শুরু করে উত্তরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও বিভাগভিত্তিক শিক্ষকদের ও অফিসারদের ট্রেনিংয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যা আগামীতে চলমান থাকবে। উত্তরা ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেসের উদ্যোগে বিগত 27 জানুয়ারি 2018 তারিখে বাংলাদেশে এই প্রথমবারের মতো
ফার্স্ট বিজনেস অলিম্পিয়াড 2018 অনুষ্ঠিত হয়। উত্তরা ইউনিভার্সিটিতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ট্রেনিং সিআরটি স্থাপন করা হয়েছে ও ডাইরেক্টর ও এডিশনাল ডাইরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে এবং শিক্ষকদের রিসার্চের জন্য ট্রেনিংয়ের আয়োজন করা হচ্ছে। অন্যদিকে শিক্ষকদের গবেষণা প্রকল্প অর্থায়নের জন্য 2018 সালে 10 লক্ষ টাকা বরাদ্দের ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা আগামী 1 বছর আমাদের শিক্ষকরা গবেষণা প্রজেক্ট হিসাবে কাজ করবেন। উত্তরা ইউনিভার্সিটির সব বিভাগে ছাত্রছাত্রীদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইংরেজি বিভাগে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে 2015 সালে শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি কমিটির সুপারিশক্রমে ইউনিভার্সিটির পে স্ট্রাকচার তৈরি করে তা মে 2015 বাস্তবায়ন করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর ছুটির সুবিধা প্রাপ্তির বিষয়টি বিবেচনা করে বিভিন্ন প্রকার ছুটির সুযোগ সুবিধা রেখে লিভ রুলস সংশোধন করে তা কার্যকর করা হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিত্ব ও অর্জন সম্পর্কে কিছু চিত্র তুলে ধরা হলো। উত্তরা ইউনিভার্সিটি গণিত বিভাগের ছাত্ররা আন্ডার গ্রাজুয়েট ম্যাথমেটিক্স অলিম্পিয়াড 2014, 2015 অ্যান্ড 2016 এ অংশগ্রহণ করে সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ছাত্রদের মধ্যে প্রতিযোগিতা করে 6টি গণিতের অলিম্পিয়াডে একাধিকবার প্রথম, তৃতীয়, চতুর্থ, সপ্তম স্থান অর্জন করেছেন। ছাত্রীদের সুবিধার্থে ব্যাংকের কালেকশন বুথ স্থাপন করা হয়েছে, সেখানে জমার টাকা ছাত্রছাত্রীদের হিসেবে ইআরপি সফটওয়্যারের মাধ্যমে সরাসরি প্রতিফলিত হচ্ছে। এতে ছাত্রীরা উপকৃত হয়েছেন এবং কালেকশন সিস্টেমের উন্নতি সাধিত হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ও কিছু কিছু বিভাগ হতে নিয়মিতভাবে জার্নাল পাবলিশ হচ্ছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে একটি খেলার মাঠ উন্নয়ন করা হয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্রিকেট, ফুটবল সহ সব ধরনের খেলাধুলা সারা বছর ধরে প্র্যাকটিস করছেন এবং চালিয়ে যাচ্ছেন। সিনিয়র ও অভিজ্ঞ শিক্ষকদের শূন্যতা দূর করার লক্ষ্যে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, ডিন, চেয়ারম্যান ও প্রফেসরদের, আমাদের বিভিন্ন অনুষদের ডিন, উপদেষ্টা, বিভাগীয় প্রধান ও অধ্যাপক হিসাবে নিয়োগ করা হয়েছে। এর ফলে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ অনেক উন্নত হয়েছে। উপরোক্ত তত্ত্ব হতে প্রতীয়মান হবে যে এই তৃতীয় পর্বের 5 বছরে গুণগত মানসম্পন্ন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে উত্তরণের পথে সব ক্ষেত্রে উত্তরা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। উত্তরা বিশ্ববিদ্যালয়ের এ পর্যন্ত যে উন্নতি সাধিত হয়েছে তা আজকে এখানে উপস্থিত আপনাদের সকলের নিরলস পরিশ্রম এবং প্রচেষ্টার ফসল। আয়োজন ও উপস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গকে আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিশ্ববিদ্যালয় দিবস অনুষ্ঠান সফল করার অংশীদার আপনারা সকলেই, তাই উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকে বিশেষ অভিনন্দন আপনাদের সবার জন্য। আপনাদের জীবন সফল ও আনন্দময় হোক এ কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত রেজিস্ট্রার মহোদয়, যা বললেন আজকের বাস্তবতা একটু একটু করে, একদিন যা স্বপ্ন ছিল আজকে তা বাস্তব। আমি আমাদের এর পরের বক্তব্যে যাওয়ার আগে আমাদের বিরুদ্ধে একটা কমপ্লেইন এসছে, আমার বিরুদ্ধে স্পেশালি, সে আমাদের সম্মানিত উপ উপাচার্য, তিনি বলেছেন ডিসক্রিমিনেশন
তাকে টি শার্ট এবং ক্যাপ দেওয়া হয়নি। আমি মেম্বার সেক্রেটারি রহিম রেজা আপনাকে এটা তুলে দেবার জন্য, আমাদের উপ উপাচার্যের হাতে তুলে দেবার জন্য অনুরোধ করছি। আসুন আসুন, একেবারেই আনুষ্ঠানিকভাবে, ঠিক তাই, আনুষ্ঠানিকভাবে। ম্যাডাম আমরা ডিসক্রিমিনেট করিনি, আপনাকে সকলের সামনে দিচ্ছি। থ্যাংক ইউ। অসাধারণ, এই আমাদের মাঝে মাখো মাখো ভালোবাসা। আমরা ছত্র ছায়ায়, ভালোবাসার ছায়ায় আছি, তাই কাজ করে আনন্দ পাই। যারা স্বপ্ন দেখতে ভালোবাসেন তারাই স্বপ্নকে বাস্তব করতেও পছন্দ করেন। উত্তরা ইউনিভার্সিটির আগামী দিনের পথ চলা কেমন হবে, এই বিষয়ের উপরে বক্তব্য রাখবেন উত্তরা ইউনিভার্সিটির 15তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন অনুষ্ঠানের আহ্বায়ক ও স্কুল অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের সম্মানিত ডিন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম। প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা, উপস্থিত উত্তরা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সম্মানিত সভাপতি জনাব বদরুল ইকবাল, সম্মানিত সদস্য ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব নাবিদ আজিজ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার মিস মমতাজ বেগম, সুযোগ্য রেজিস্ট্রার জনাব কাজী মহিউদ্দিন, উত্তরা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টাবৃন্দ, ডিন মহোদয়গণ, চেয়ারম্যান মহোদয়গণ, অতিথিবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ভার্চুয়াল আফটারনুন টু অল অফ ইউ। আপনারা সবাই জানেন আজকে আমরা কেন এখানে এসেছি, অনেকগুলি কারণ আছে। তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যে উত্তরা বিশ্ববিদ্যালয় আসলে কয়েকটি জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে, সুতরাং আমরা একে অপরের সাথে আসলে যোগাযোগের সুযোগ আমাদের কম। সো আমরা আজকে এখানে এসেছি, এমন আমাদের কলিগ আছেন যারা বলেছেন যে পার্মানেন্ট ক্যাম্পাসে কখনো যাননি, সুতরাং আমরা এখানে সবাই এসেছি, আমরা সবাই ইন্টারাকশন করব। আমার মনে হয় রেজিস্ট্রার মহোদয়ের বক্তব্যের পর সবাই ফ্রিজ হয়ে যাওয়ার মতো, ফ্রিজ হওয়ার কিছু নেই, আমরা এখানে আনন্দ করার জন্য এসেছি, সবাই সবাইকে জানতে এসেছি এবং এর মাঝে, এর মধ্য দিয়ে আমরা ইন্টারাকশনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ পথ চলা কি রকম হলে ভালো হয়, কি হওয়া উচিত, সেরকম একটা হিন্টস আপনাদের কাছ থেকে আমরা আজকে এখানে সবাই সম্মিলিত সমবেত হয়েছি। রেজিস্ট্রার মহোদয় কারেক্টলি বলেছেন যে ওনার বক্তব্যের শেষের দিকে দুইটা পয়েন্ট বলেছেন যেটা আমি রিপিট করতে চাই। বলেছেন যে আসলে সেভিয়ার কম্পিটিশন এখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এডুকেশনে, এই সেক্টরে এখন আমরা সবাই জানি এটা, কিন্তু আমরা সবাই জানি না হাউ টু ফেস দিস কম্পিটিশন, ফেস করতে হবে। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে 97টা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, 37টা সরকারি বিশ্ববিদ্যালয় আছে, মোট টার্সিয়ারি লেভেল স্টুডেন্টদের সংখ্যা হচ্ছে 35 লক্ষ, তার মধ্যে 3.5 লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, আছে 19,000, বাকি 2-3টা আছে 10,000, 11,000, 12,000, যারা আগে 25,000 ছিল তারা এখন 10,000 নেমে গেছে, আমাদের চেয়ে কম। সেই হিসাবে আমরা যদি এই 37টার মধ্যে একটা রিলেটিভ একটা ইম্পর্টেন্স অন দ্য বেসিস অফ নাম্বার অফ স্টুডেন্টস অ্যান্ড ফ্যাকাল্টি মেম্বার 223 জন, ইটস নট এ জোক, ইটস এ হিউজ টিম। এখন প্রশ্ন হচ্ছে এই 223 জন শিক্ষক শিক্ষিকার মেধা, তাদের চিন্তা, তাদের থটফুল থিঙ্কিং আমরা এটা ব্যবহার করতে পারছি কিনা, হোয়েদার ইট ইজ রিমেইনিং আনইউটিলাইজড অর আন্ডার ইউটিলাইজড, দ্যাট ইজ এ কোশ্চেন। কী অবস্থা আছে আমাদের মেধার, পুরা এখানে ব্যবহার হচ্ছে কি না, এটা একটা প্রশ্ন আমি আপনাদেরকে ছুড়ে দিলাম। দ্বিতীয়ত হচ্ছে
যে মার্কেট যদি দেখি যে ছাত্রছাত্রীরা যেখান থেকে আসে, একটা বিশ্ববিদ্যালয়ের আমাদের বিশ্ববিদ্যালয় মূলত ব্যাচেলর ডিগ্রি কেন্দ্রিক, মাস্টার ডিগ্রিও আছে, ব্যাচেলর মেইন ফোকাস দেন মাস্টার্স। বাংলাদেশের অলমোস্ট অল প্রাইভেট ইউনিভার্সিটি ব্যাচেলর ফোকাসড, বাট দেশের বাইরে মাস্টার্স ফোকাসড বিশ্ববিদ্যালয় আছে, শুধুমাত্র মাস্টার ডিগ্রি ব্যাচেলর নাই, কিন্তু আমাদের দেশে সেভাবে হয়নি। এখন ছাত্রছাত্রী ব্যাচেলর প্রোগ্রামে যেখান থেকে আসে সেইটা যদি আমরা দেখি যে প্রতি বছর আমাদের দেশে পাস করে 800,000 মতো ইন্টারমিডিয়েট ছাত্রছাত্রী পাস করে, এবং 800,000 মধ্যে 600,000 ভর্তি হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে মাত্র 40,000 পারছি না, তারা যে গ্রাজুয়েট হয়েছে মার্কেটে গিয়ে মার্কেটে তাদের কদর নাই, অথবা সব রিকোয়ারমেন্ট তারা ফিল আপ করতে পারে না। তাহলে আমি যদি প্রত্যেকটা পয়েন্ট যদি চেক করি তাহলে সব কিছু কিন্তু নির্ভর করছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপরে, যেখানে একাডেমিক কাজটা হচ্ছে সেই মার্কেট ওরিয়েন্টেড, মার্কেট ড্রিভেন এডুকেশন দেওয়া হচ্ছে কিনা, দ্যাট ইজ চ্যালেঞ্জ, দ্যাট ইজ এ কোশ্চেন। আমরা চেষ্টা করছি আরেকটা ইম্পর্টেন্ট ট্রেন্ড আমরা লক্ষ্য করছি ইদানিং, দেখবেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আর একটা প্রবণতা বেড়েছে, কারণ এখন আগের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো নাই, তাদের রেজাল্ট হচ্ছে, তো ছাত্ররা মনে করে যে সরকারি বিশ্ববিদ্যালয়ে আমার ঘরে আছে, এত দূর এসে বিশ্ববিদ্যালয়ে আসলে আমাকে ইংলিশে কথা বলতে হয়, ঠিকঠাক মতো পোশাক আশাক পড়তে হয়, হোয়াই শালাই গো দেয়ার, আমার ডিগ্রি প্রয়োজন। এই যে একটা ওরিয়েন্টেশন তৈরি হয়েছে, দ্যাট ইজ অলসো এ থ্রেট ফর দ্য প্রাইভেট ইউনিভার্সিটি এডুকেশন। সুতরাং এইখান থেকে তাদেরকে আমাদের এখানে নিয়ে আসতে হবে, ডেফিনেটলি উই আর মাচ বেটার দ্যান দোজ কলেজেস ইন টার্মস অফ এডুকেশন, ইন টার্মস অফ ডিসিমিনেটিং নলেজ, এমনকি প্রাইভেট ইউনিভার্সিটি সেটার সংখ্যা এখন একেবারে কম না বাংলাদেশ। আপনারা অনেকে জানেন না, আমরাও জানি না, আমাদের মাননীয় ট্রাস্টি বোর্ড মেম্বার মিস্টার নাবিদ আজিজ বলেছেন যে 15,000+ আমাদের এলুমনাই অলরেডি আছে। এই 15,000 লোক কোথায় আছে আমরা কি জানি? এরা কি আছে, কি করছে, কোথায় আছে, কোন পজিশনে আছে? সত্য কথা হচ্ছে আজকে এই দিনে আমাদেরকে এই শপথ করতে হবে, এই লোকগুলির সাথে আমাদের কন্ট্যাক্ট এস্টাবলিশ করতে হবে, এরাই আমাদের লোক, এরাই এখান থেকে গ্রাজুয়েট হয়েছে, এই বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের যে ওনারশিপ আছে আমাদের, আপনার আপনার আমার চেয়ে তাদের ওনারশিপ আরও বেশি, কারণ তারা এখানে পড়াশোনা করেছে, তারা এখান থেকে ডিগ্রি নিয়েছে। তাদেরকে এক্সপ্লোর করেন, আমাদের তাদের খুঁজে বের করতে হবে, তাদের সাথে কন্ট্যাক্ট এস্টাবলিশ করতে হবে, তা নাহলে কিন্তু সার্ভাইভ করা কঠিন হবে। সুতরাং যে ক্রাইসিস মার্কেটে, জব মার্কেটে ক্রাইসিস, সাপ্লাই যেখানে সেখানে ক্রাইসিস, তাহলে হাউ টু ফেস দিস ক্রাইসিস, উই হ্যাভ এ বিগ পুল অফ আওয়ার গ্রাজুয়েটস, লেট আস এস্টাবলিশ কন্ট্যাক্ট উইথ দেম। এবং আপনারা জানেন কোন কোন ডিপার্টমেন্ট এবং স্কুল অলরেডি অ্যালুমনাই হয়েছে, অন্য যারা আমরা অ্যালুমনাই করিনি, এটা আইকিউএসির একটা রিকোয়ারমেন্ট, অ্যালুমনাই অ্যাসোসিয়েশন করা, তাদেরকে ডিপার্টমেন্টের সাথে সম্পৃক্ত করা, তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে ডিপার্টমেন্টে ডাকা, এই কাজগুলি আসলে আমাদেরকে সার্ভাইভ করতে এবং ডেভেলপ করতে হলে করতে হবে, এর কোনো বিকল্প নেই। মনে করতে পারেন মার্কেটিং করার দরকার কি? যে চ্যালেঞ্জ, যে কম্পিটিশান এবং ডিক্লাইনিং ট্রেন্ড, সেখানে মার্কেটিং করা ছাড়া সার্ভাইভ করা সম্ভব না। আমরা তো শুধু সার্ভাইভ করতে চাই না, উই ওয়ান্ট টু গ্রো। রেশে মহোদয় বলছেন তিন ধাপে আজকে বিশ্ববিদ্যালয়ে মোর দ্যান 10,000 স্টুডেন্ট, এইটা 10,000 স্টুডেন্ট দিয়ে শুরু হয়নি, এইটা এই আপনাদেরই প্রচেষ্টায়, আপনাদেরই চিন্তায়, আপনাদের মাধ্যমে। তারাই বলে স্যার আপনার দোকানে ভর্তি হব। আমরা বলেছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে উত্তরা বিশ্ববিদ্যালয় আছে, আমাদের এই কোয়ালিটি এডুকেশন আছে, ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট উত্তরা বিশ্ববিদ্যালয়, ইট ইজ নট ব্যাড, এক্স্যাক্টলি এই কথা আমরা বলছি।
এখানে তাসলিমা আপা আছেন, বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান এবং এডুকেশন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, উনিও আমাদের সাথে যাচ্ছেন, অনেকেই আমাদের সাথে এখানে যাচ্ছেন, প্রফেসর রশিদ আছে যাচ্ছেন, সিনিয়র অনেকেই যাচ্ছি। আমাদের মেসেজ একটাই যে উই ওয়ান্ট টু হেল্প ইউ, এটাই মেসেজ। এবং দেখেছি ইট হ্যাজ ক্রিয়েটেড অ্যান ইম্প্যাক্ট অন দ্য কলেজ স্টুডেন্টস অ্যান্ড দ্য কলেজ টিচার্স, তারা আমাদের সাথে যোগাযোগ করেছে এবং তার প্রমাণ হচ্ছে গত অলিম্পিয়াড, যেটা রেজিস্ট্রার সাহেব বললেন, অলিম্পিয়াডে আপনারা দেখবেন ছাত্রদের, আপনারা এসেছিলেন অনেকে, যে ছাত্রদের মধ্যে যে উচ্ছ্বাস, ছাত্রদের মধ্যে যে আগ্রহ উত্তরা বিশ্ববিদ্যালয়ে জানার, যে তাদের স্পৃহা, এই জিনিসটা কিন্তু আমরা ওখানে লক্ষ্য করেছি। আমরা অ্যালাউ করতে পারি নাই, মাত্র 10টা কলেজ থেকে 100 ছাত্র অ্যালাউ করছি, আমরা ওপেন করি নাই, আরও অনেকে অ্যাপ্লাই করেছে, এমনকি একটা কলেজ থেকে 11 জন ছাত্র আছে, আমরা 1 জন বেশি অ্যালাউ করতে পারি না, যেহেতু রুল করেছি। সব এক্সারসাইজের মূল কথা হচ্ছে উই ওয়ান্ট টু এস্টাবলিশ আওয়ার কন্ট্যাক্ট, উই ওয়ান্ট টু এস্টাবলিশ আওয়ার রিলেশনশিপ উইথ দ্য সোর্সেস ফ্রম হোয়ার স্টুডেন্টস আর কামিং। অ্যাট দ্য সেম টাইম যেসব ডিপার্টমেন্টে মাস্টার্স প্রোগ্রাম আছে, যেমন আমার বিজনেস মাস্টার্স প্রোগ্রাম আছে, এরা সব কর্পোরেট অফিসার, তাহলে কর্পোরেট লেভেলও কিন্তু আমাদের একটা লিঙ্ক তৈরি করতে হবে। আমরা এটা এখন পর্যন্ত খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারি নাই, এক্সপ্লোর করতে হবে, এর কোনো বিকল্প নাই, খুবই ভালোভাবে এক্সপ্লোর করতে হবে। হ্যাঁ, একটাভাবে আমরা করছি, সেটা হচ্ছে আমরা কর্পোরেট থেকে কিছু সিনিয়র এক্সিকিউটিভ বা সিনিয়র কর্পোরেট পার্সোনেল যারা আমাদের এখানে পার্ট টাইম বা অ্যাডজাঙ্ক্ট হিসাবে পড়ান, সেটা একটা পন্থা। দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ, যত রকম পথ আছে সব পন্থা ব্যবহার করতে হবে, যেটাকে আমরা বিজনেসের ভাষায় বলি যে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। উই শ্যাল হ্যাভ টু এস্টাবলিশ লিঙ্ক উইথ আওয়ার দ্য সোর্স, অ্যাট দ্য সেম টাইম উইথ দ্য মার্কেট, যেখানে আমাদের গ্রাজুয়েট যাচ্ছে, এখানে যাচ্ছে, আপনারা শুনলে অবাক হচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাপিটাল হচ্ছে কালচার। কালচার মিন্স এস্টাবলিশড ওয়ার্ক প্রসিজিওর, এস্টাবলিশড ওয়ার্ক প্রসিজিওর, আমরা এখানে কাজ কীভাবে করি, দ্যাট ইজ আওয়ার কালচার। এখন যেভাবে কাজ করি এইটা বেস্ট ওয়ে কি না, দ্যাট ইজ এ কোশ্চেন। বেস্ট ওয়েতে কাজ করে কি না, কম সময়ে কম খরচে আমরা স্বল্প সময়ে কাজটা করি কি না, দ্যাট ইজ এ কোশ্চেন। হোয়াট এভার উই আর ডুইং টুডে উইল বিকাম কালচার টুমারো। সুতরাং আমাদের এখানে একটা গুড কর্পোরেট কালচার স্টাবলিশ করতে হবে। এর অর্থ হচ্ছে আমরা যে যা করি না কেন, বেস্ট পসিবল ওয়ে ব্যবহার করে বেস্ট পসিবল রেজাল্ট আমরা পেতে চাই, তার জন্য যা করা দরকার সেটাই আজকে কিন্তু আমাদের এখানে করতে হবে, তাহলে আমরা দ্রুত অগ্রসর হব। ওয়েলকাম জানাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আমার কথায় যেটা সবাইকে বলতে চেয়েছিলাম বা মেসেজ দিতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে আমাদেরকে স্ব স্ব স্থানে থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে আমরা এই বিশ্ববিদ্যালয়ের সকলে পার্ট অ্যান্ড পার্সেল, এই বিশ্ববিদ্যালয় আমার, এই বিশ্ববিদ্যালয় আপনার, এই বিশ্ববিদ্যালয় সকলের, এই বিশ্ববিদ্যালয় দেশের, এই বিশ্ববিদ্যালয় এই পৃথিবীবাসীর। সুতরাং আজকে আমি অ্যাজ এ কনভেনার অফ দিস প্রোগ্রাম আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম উত্তরা বিশ্ববিদ্যালয় অথরিটিকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য, যেখানে আপনারা সবাই এসেছেন এবং আপনারা সবাই তাদের কথা বলবেন, সেরকম একটি ফোরাম তৈরি করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, স্কুল অফ সিভিল এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, ডিন স্কুল অফ সিভিল এনভায়রনমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, আসছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের প্রো ভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর ইয়াসমিনারা লেখা, উপস্থিত আমাদের ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের
সম্মানিত চেয়ারম্যান মিস্টার বদরুল ইকবাল, ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য মিস্টার নাবিদ আজিজ, উপস্থিত এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর মমতাজ বেগম, এবং মঞ্চে এবং সম্মুখে উপবিষ্ট বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান মহোদয়গণ, উপস্থিত আমার সহকর্মী শিক্ষক মণ্ডলী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজান হচ্ছে, আমি একটু পরে বক্তব্য দিচ্ছি। আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারে এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ের পরিবারের একজন সদস্য হতে পেরে আমি নিজেকে অনেক গর্বিত মনে করছি। এই বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি লগ্ন থেকে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় অঙ্গনে এই মুহূর্তে খুব ভালো অবস্থানে বিরাজ করেছে, আপনারা ইতিমধ্যে শুনেছেন পূর্ববর্তী আমার বক্তাবৃন্দের কথার মাধ্যমে, যার পিছনে অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান এবং আমাদের উপ উপাচার্য অধ্যাপক ডক্টর এম ইয়াসমিনারা লেখার অক্লান্ত পরিশ্রম এবং শুরু থেকে আজ অবধি সকল শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের প্রত্যেকের অবদান অনস্বীকার্য। যেহেতু আমার সময় সীমিত, আমার বক্তব্য সীমিত রাখতে হবে কারণ আরও বক্তব্য আসবে, আমি সংক্ষেপে আমার বক্তব্য রাখতে চেষ্টা করছি। আমি বর্তমানে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করছি। এই অনুষদটি অধীনে তিনটি বিভাগ পরিচালিত হচ্ছে বর্তমানে এবং বিভাগগুলো হলো সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এবং এই অনুষদের বিভিন্ন বিভাগে প্রায় 40 জন শিক্ষক শিক্ষিকা বর্তমানে কর্মরত রয়েছেন। অত্র অনুষদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং পাশকৃত শিক্ষার্থীরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অবকাঠামোগত এবং পোশাক শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। অনুষদের শিক্ষক শিক্ষিকা এবং গবেষকবৃন্দ অত্যন্ত উচ্চমানের পেশাগত বুদ্ধিদৃপ্ততা এবং নৈতিক মান বজায় রেখে তাদের করণীয় দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, এই অনুষদ শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের ক্ষেত্রে বৈশ্বিক এবং উচ্চমানের কর্মতৎপরতায় প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় এবং আন্তর্জাতিক চাহিদার কথা বিবেচনায় রেখে অনুষদ যথোপযুক্ত গবেষণার পরিবেশ এবং নিরবিচ্ছিন্ন সুযোগ সুবিধা প্রদান করে যাচ্ছে এবং সেই সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করতে সচেষ্ট আছে। এত প্রসঙ্গে অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয় এবং উপ উপাচার্য মহোদয়ের আন্তরিক সহযোগিতা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি, কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং আদার ডেভেলপমেন্টের জন্য যখনই আমি অথরিটির কাছে যাই, ওনারা অতি সহৃদয়ের সহিত সেগুলো বিবেচনা করেন এবং ক্যাপাসিটির মাধ্যমে সেগুলো দিতে চেষ্টা করেন। সুধীবৃন্দ, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী বিভিন্ন দেশীয় বিদেশি প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয় হতে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত এবং গবেষণায় ও সমমানের দক্ষতা সম্পন্ন।
তারা নিজে প্রত্যেকে নিজ নিজ পরিসরে অত্যন্ত উচ্চমানের দক্ষতার পরিচয় দেখিয়ে যাচ্ছেন এবং তাদের গবেষণা ও একাডেমিক সক্ষমতা বিভিন্ন কনফারেন্স ও ক্রমাগত প্রশংসিত হয়ে আসছে। এছাড়াও তারা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এবং উচ্চমান সম্পন্ন জার্নালে তাদের গবেষণাপত্র প্রতিনিয়ত প্রকাশ করে যাচ্ছেন এবং আশা করি সামনের দিনগুলিতেও এই ধারাবাহিক নেতৃত্ব দানে সক্ষম জনবল তৈরিতে সদা বদ্ধপরিকর। সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনারা জানেন যে বর্তমানে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব আছি, কাজে বিভাগ সম্বন্ধে দুই একটা কথা আমাকে বলতে হবে। 2012 সালের নভেম্বর মাস হতে যাত্রা শুরু করে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ইতিমধ্যে 300 জনেরও অধিক গ্রাজুয়েট সিভিল ইঞ্জিনিয়ার তৈরি করেছে, যাদের অনেকেই বাংলাদেশে ও বিশ্বে ক্রমবর্ধমান অবকাঠামো খাতে উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। আমাদের এই বিভাগে 22 জন পূর্ণকালীন শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আছেন, যাদের বেশিরভাগই দেশি বিদেশি নামকরা বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রিপ্রাপ্ত। অতি সম্প্রতি আমাদের বিভাগে নতুন পিএইচডিদের একজন শিক্ষক যোগদান করেছেন, যিনি মালয়েশিয়ার একটা নামকরা ইউনিভার্সিটিতে ছিলেন শিক্ষক হিসাবে। এছাড়াও আমাদের ডিপার্টমেন্টে ইউরোপ এবং আমেরিকা থেকে ডিগ্রিপ্রাপ্ত, বিশেষ করে মাস্টার্স ডিগ্রিপ্রাপ্ত আমাদের শিক্ষক মণ্ডলী রয়েছেন। এগুলো হলো আমাদের বিশ্ববিদ্যালয় অথরিটির এবং অনুষদ বা বিভাগের প্রচেষ্টার ফসল যে আমরা ভালো গুণগত শিক্ষা দেওয়ার জন্য ভালো এবং দক্ষ শিক্ষক মণ্ডলী নিয়োগ এর প্রচেষ্টা। এছাড়াও আমাদের ডিপার্টমেন্টে কিছু খণ্ডকালীন শিক্ষক রয়েছেন, যেখানে ডুয়েট থেকে আগত কয়েকজন প্রফেসরও আমাদের খণ্ডকালীন শিক্ষক হিসেবে বর্তমানে কর্মরত আছেন। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় তাদের যোগ্যতা স্বাক্ষর রেখে যাচ্ছেন। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দুটো টিম 2017 এবং 2016 সালে 2016 এবং 2017 সালে অনুষ্ঠিত IUT গাজীপুরে অনুষ্ঠিত সিভিল ইঞ্জিনিয়ারিং সেলিব্রেশন, সেখানে ড্রাফটিং প্রতিযোগিতায় প্রথম এবং রানার্স আপ হওয়ার যোগ্যতা অর্জন করে। এই বিভাগে 2017 সালে আমরা একটি সেমিনার আয়োজন করেছি, যেখানে অস্ট্রেলিয়া থেকে আগত অস্ট্রেলিয়ার বিখ্যাত সুইনবর্ন ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলেন রিসোর্স পার্সন। বৈজ্ঞানিক গবেষণা পদ্ধতির উপর একটি ওয়ার্কশপের আয়োজন করা হয় 2017 সালে। খুব সম্প্রতি উপর গাজীপুরস্থ IUT-তে আয়োজিত সেমিনারে উক্ত বিভাগে 5 জন শিক্ষক শিক্ষিকা 15th anniversary সেলিব্রেটিং অফ উত্তরা ইউনিভার্সিটি। এই অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ডক্টর নজরুল ইসলাম, তিনি এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের আমি উত্তরা ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার মহোদয়কে অনুরোধ করছি উত্তরা আপনাদের সকলের পক্ষ থেকে, আপনাদের প্রত্যেকের পক্ষ থেকে, দূরে বা কাছে যেখানেই রয়েছেন সকলের পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন আমাদের পক্ষ নিয়ে উত্তরা ইউনিভার্সিটির সম্মানিত উপ উপাচার্য এবং প্রোগ্রাম কনভেনার। এই প্রোগ্রাম কনভেনার সেলিব্রেটিং 15th anniversary উত্তরা ইউনিভার্সিটি একটি শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন উপাচার্যের হাতে, উপ উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াস কুমারের লেখা এবং আমাদের এই অনুষ্ঠানের কনভেনার আমাদের বিষয়বস্তু উত্তরা ইউনিভার্সিটির উন্নয়ন ও আমাদের সম্পৃক্ততা। আমাদের আপনারা আগেই জানেন সিদ্ধান্ত হয়েছে 3 মিনিট করে, আমাদের 20 জন বক্তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
একটা বড় জায়গায় আমাদের আলামনিদেরকে এনে এই জাতীয় একটা অনুষ্ঠান করা, এটা যদি আমরা করতে পারি তাহলে মনে হয় আমাদের এই যে সমস্যাগুলো আমরা ফেস করতে যাচ্ছি সেগুলোকে হয়তো কিছুটা ওভারকাম করতে পারব। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কথা আমরা জানি, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কথা জানি, এই উপমহাদেশে যে সমস্ত বিশ্ববিদ্যালয় পাঞ্জাব, দিল্লি, বোম্বে, ম্যাড্রাস, ক্যালকাটা ইউনিভার্সিটি, সেগুলো 1857 সালে স্থাপিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় 1921, অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ের সরকারি পৃষ্ঠপোষকতায় যেটা সেটাই আজকে ফেমে আসতে 1000 বছর 100 বছর এরকম সময়। সেই অনুযায়ী যদি আমরা হিসেব করি উত্তরা বিশ্ববিদ্যালয়ের 15 বছরে অ্যাচিভমেন্ট অনেক অনেক বেশি, যে যেখান থেকে শুরু করে যে জায়গায় এসে পৌঁছেছে সেটা অবশ্যই অভাবনীয় এবং সাফল্যমণ্ডিত। আমার যে অনুষদ মিটিং সে অনুষদ 4টা বিভাগ সবাই আপনারা জানেন, তার মধ্যে সিএসসি, ট্রিপল ই, ম্যাথ এবং ফিজিক্স, এবং সেখানে নিরলসভাবে যে সমস্ত শিক্ষকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ এবং কর্মকর্তা যারা আছেন তারা এইটাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসছেন। আপনারা অলরেডি শুনেছেন মহোদয়ের মুখ থেকে যে একটি গাড়ির ব্যাপার, যেটা হাইব্রিড গাড়ি সোলার প্যানেল দিয়ে চলছে এবং কম্পিউটার যে যুগ, আইটির যে যুগ, সে অলিম্পিয়াড করার জন্য আমরা সচেষ্টও হয়েছি। তো সুতরাং আমার মনে হয় গণিত বিভাগ এবং ফিজিক্স বিভাগ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং তড়িৎ ও কম্পিউটার সেন্টার এবং কম্পিউটার বিভাগ অলসো যেভাবে এগিয়ে যাচ্ছে, আশা করা যায় যে বাজারে যে চাহিদা এনার্জি সেক্টর এবং আইটি সেক্টরে আমরা মনে হয় দক্ষ প্রকৌশলী সরবরাহ করতে সক্ষম হব ও আমাদের সম্পৃক্ততা। বক্তব্য রাখছেন খাইরুল ইসলাম খান স্যার। সম্মানিত এম আজিজুর রহমান, সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর, ট্রাস্টি বোর্ডের সদস্য, উপস্থিত সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যেহেতু সময়ের মধ্যে থাকতে চাই এবং আমার স্কুলকে নিয়ে কথা বলতে বলা হয়েছে, সেই জন্যই বলছি যে আমার স্কুল শিক্ষা বিভাগ এবং শারীরিক শিক্ষা বিভাগ, এই দুটো বিভাগ নিয়ে এই অনুষদটা চলে। আমাদের মোট 12 জন শিক্ষক রয়েছেন, যাদের মধ্যে সম্প্রতি আমাদের ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম, তিনি শিক্ষা বিভাগে যুক্ত হয়েছেন, চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে তিনি চেষ্টা করছেন এই ডিপার্টমেন্টকে উন্নত করবার জন্য। আমি শারীরিক শিক্ষা বিভাগের দায়িত্বে আছি, আমি চেষ্টা করছি আমার বিভাগকে উন্নত করবার জন্য। আপনারা জানেন যে কোয়ালিটি ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই, সেই জন্যে এডুকেশন ডিপার্টমেন্ট যিনি হাল ধরেছেন তিনি চেষ্টা করছেন বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে ছাত্রদেরকে বাইরে থেকে আনবার চেষ্টা করছেন, এবং শারীরিক শিক্ষা বিভাগও একই কাজ করে যাচ্ছেন তাদের কর্মকাণ্ডের ভেতর দিয়ে, যাতে অ্যাট্রাক্ট করা যায় বাইরের ছেলেমেয়েদের ভর্তি করার জন্য। একটি কথা না বললেই নয় যে কোয়ালিটি এনহ্যান্সমেন্ট, শিক্ষকদের দক্ষতা বাড়ানোর জন্য একটু ধন্যবাদ দিতে চাই আমি আমাদের আইকিউএসির ডাইরেক্টর সাহেবকে, যিনি ইতোমধ্যে অনেকগুলো ট্রেনিং, সেমিনার, সিম্পোজিয়ামের ব্যবস্থা করেছেন আমাদের শিক্ষক মণ্ডলীকে একটু চেষ্টা করে তাদের উন্নত করবো, তাদের পড়ানোর মানটা বাড়াবার জন্য চেষ্টা করেছেন। আমি ডক্টর দেবীনারায়ণ গুপ্তপালকে ধন্যবাদ দিতে চাই। উন্নতভাবে 2004 থেকে এখানে কাজ করে এ যাবৎ প্রশাসন আমি চেয়েছি পাইনি এমন কিছু হয়নি, কাজেই ডিপার্টমেন্টকে বাড়াবার জন্য, ডেভেলপ করবার জন্য একজন এমন কোনো ব্যক্তি নেই যিনি বলবেন যে আমার প্ল্যানটা অ্যাকসেপ্টেড হয়নি। আমি আশা করি আমরা যদি সুনির্দিষ্টভাবে প্রশাসনের কাছে পেশ করতে পারি, বোঝাতে পারি যে এই কাজটি করলে আমার ডিপার্টমেন্ট আরও উন্নত হবে,
তারা করবেন এটা আমি বিশ্বাস করি। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা যারা শুনলেন আমি সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের আবার ফাল্গুনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি, ধন্যবাদ। আমাদের এই মুহূর্তে সকাল থেকে পুরো প্রোগ্রামটাই ফেসবুক লাইভ হচ্ছে, মাঝখানের অনেকখানি অংশ খালি, আপনাদেরকে যদি অনুরোধ করি একটু সামনের দিকে আসবার জন্য, এই সিটগুলো ফিল আপ করার জন্য আপনারা একটু চলে আসুন যাদের পক্ষে সম্ভব, এবং যারা এলোমেলো ঘোরাঘুরি করছেন আপনাদেরকে অনুরোধ করছি, উত্তরা ইউনিভার্সিটির প্রোগ্রাম এটা, বাই দি ইউনিভার্সিটি, অফ দি ইউনিভার্সিটি, ফর দি ইউনিভার্সিটি, সো প্লিজ আপনারা একটু চলে আসুন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন প্রফেসর হাসবিয়া বশিরুল্লাহ, স্কুল অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, বিষয়বস্তু উত্তরা ইউনিভার্সিটির উন্নয়ন ও আমাদের সম্পৃক্ততা। 15তম অ্যানিভার্সারি দিবসে উপস্থিত সম্মানিত উপাচার্য, উপ উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার, ডিন বৃন্দ, শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীগণ, কোয়ালিটি এডুকেশন অ্যাট অ্যাফোর্ডেবল টিউশন, এই ভিশন ও মিশন নিয়ে 15 বছর পূর্ণ করেছে এই বিশ্ববিদ্যালয়, অনেক অর্জন এই বিশ্ববিদ্যালয়ে। এই ভিশন আমাদের আর্থসামাজিক দৃষ্টিকোণ থেকে একটি অনন্য সিদ্ধান্ত। আমরা এই ইউনিভার্সিটি যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করি, অনেকেই অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছি, তাদের এই সীমাবদ্ধতাকে অতিক্রম করিয়ে তাদের ভবিষ্যৎ গড়ার এই সুযোগ দিয়ে উত্তরা বিশ্ববিদ্যালয় এই দেশকে সেবা দিয়ে যাচ্ছে। আমার অনুষদে 4টি বিভাগ আছে, ইংরেজি, বাংলা, ইসলামিক স্টাডিজ এবং ল। এই 4টি বিভাগ আপনারা জানেন যে আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির আন্ডারে। আমাদের বাংলা বিভাগ অত্যন্ত উন্নত মানের একটি বিভাগ, বাংলা বিভাগ পরপর 2টি বছর 2টি আন্তর্জাতিক সম্মেলন রবীন্দ্রনাথ এবং নজরুলের উপরে উত্তরা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এখানে করেছেন। ল বিভাগ তার ছাত্রছাত্রীদের ভালো আইনি বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলার জন্য মুট কোর্ট চালিয়ে যাচ্ছে, যে মুট কোর্টের মাধ্যমে তারা সরাসরি কিভাবে একটি এজলাসে আইনজ্ঞরা বিভিন্ন রকমের যুক্তিতর্ক উপস্থাপন করে তার প্রশিক্ষণ হয়। আমি কয়েকটি মুট কোর্ট দেখেছি এবং আমি দেখেছি যে কিভাবে ছাত্রছাত্রীরা এই সরাসরিভাবে এই সমস্ত জ্ঞান অর্জন করে। আমাদের ইসলামিক স্টাডিজ বিভাগ একটি অনন্য বিভাগ, এই জন্য যে আমার জানা মতে আমাদের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে তার ভিতরে এই ধরনের একটি বিভাগ নেই। উত্তর ইউনিভার্সিটি এই অর্থে একটি অন্যতম বিভাগ। একটা কথাই শুধু বলতে চাই, লং লিভ উত্তরা বিশ্ববিদ্যালয়। আমাদের বিষয়ভিত্তিক আলোচনা চলছে, বক্তব্য চলছে, বক্তব্যের বিষয় হচ্ছে উত্তরা ইউনিভার্সিটির উন্নয়ন ও আমাদের সম্পৃক্ততা। আমি আবার বলছি, উত্তরা ইউনিভার্সিটির উন্নয়ন ও আমাদের সম্পৃক্ততা। এ পর্যায়ে বক্তব্য রাখবেন উত্তরা ইউনিভার্সিটির সম্মানিত অ্যাডভাইজার প্রফেসর ফয়েজ এম সিরাজুল হক, এবং তারপর বক্তব্য রাখবেন ট্রেজারার মহোদয়। প্রভাইসিটি পরিবারের অনেক সদস্যরাই বিল্ডিংয়ের ভেতরে বা বাইরে ঘোরাঘুরি করছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা সামনে এসে বসুন, কারণ আজকে যেভাবে আপনারা শোনার সুযোগ পাচ্ছেন বা প্রত্যেককে চেনার সুযোগ পাচ্ছেন, সেটি কিন্তু পরবর্তী আবার কবে আমরা করতে পারবো, সেই সুযোগ দিতে পারবো আমরা জানি না। অতএব আপনারা চলে আসুন, যারা ভেতরে আছেন প্লিজ সামনে সামনে বসার জায়গাগুলো খালি আছে, চলে আসুন। ভাইস চ্যান্সেলর উত্তরা বিশ্ববিদ্যালয়, মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইয়াসমিনা রেখা, সম্মানিত চেয়ারম্যান উত্তর ইউনিভার্সিটি বোর্ড অব গভর্নর্স, সম্মানিত মেম্বার মিস্টার আবিদ আজিজ,
আবিদ তোর ভাই, তার ছোট ভাইয়ের নাম হচ্ছে আবিদ। ইজ এ ব্রিলিয়ান্ট চ্যাপ, বাট হি ইজ নট অ্যাওয়ে। অ্যান্ড মাই অনারেবল অ্যান্ড ডিস্টিংগুইশড কলিগস, গেস্টস এবং আমাদের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এটা ভাষার মাস, ইংলিশে বক্তৃতা দেওয়াটা ঠিক হবে না, সুতরাং আমি বাংলা ভাষায় বক্তৃতা দিতে গিয়ে প্রথমত বাংলাদেশের যেসব মহান ব্যক্তিরা 1952 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য প্রাণ ত্যাগ করেছিলেন তাদের উদ্দেশ্যে আমি সালাম জানাই। তারা আমাদের শহীদ, পরবর্তীতে আমাদের স্বাধীনতার জন্য পথ তারা তৈরি করে গিয়েছেন এবং বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। উত্তরা ইউনিভার্সিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন, নতুন করে আমার কিছু বলার নেই। আমি শুধু বলবো যে 2003 সালে ইউনিভার্সিটি যখন শুরু হয়েছে, ঘটনাচক্রে আমার একজন প্রাক্তন ছাত্রের সাথে দেখা হয়েছিল। সে এখানে কাজ করত, ছাত্র সংগ্রহ করত। সে আমাকে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখার সাথে পরিচয় করে দিয়েছে। সে থেকে উত্তর ইউনিভার্সিটির সাথে আমাদের একটা যোগসূত্র, সুখে দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। যখন আমার অনেক কাজ ছিল তখন মাঝে মাঝে এসে ওনাদের সাথে কথাবার্তা বলেছি, কখনো কখনো কিছু পরামর্শ দিয়েছি। আজকে এটা বিস্ময়কর, সেই ইউনিভার্সিটি এই 15 বছরে এত দূর পর্যন্ত এসেছে। এজন্য আমি এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং সর্বশেষে মাননীয় ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর এবং বোর্ড অব গভর্নর্সের সকল সদস্যকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আপনারা যারা এখানে এসেছেন, ভবিষ্যতে যারা আরও আসবেন, একটি মাত্র স্বপ্ন যে উত্তরা ইউনিভার্সিটিকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ে পরিণত করা। আমরা আগেও বলেছি, এখনও বলি, যারা আমরা সিলেকশন বোর্ডে আছি, মাননীয় ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলর আমাদেরকে বিশ্বাস করে সিলেকশন বোর্ডে রেখেছেন, সবচেয়ে ভালো ছাত্র, ব্রিলিয়েন্ট একাডেমিক ক্যারিয়ার, চলনে বলনে স্মার্ট, বিশেষ করে ইংরেজি ভাষায় ভালোভাবে বোঝাতে পারেন, কথা বলতে পারেন, সে ধরনের শিক্ষককে আমরা মনোনয়ন দিই। আমি এই ট্রাস্ট আমাদের উপর যে অর্পণ করা হয়েছে, সেই জন্য আপনাদের দুজনকেই আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কোয়ালিটি এডুকেশনের যে কথাটা বলা হয়, শিক্ষক যদি কোয়ালিটি সম্পন্ন না হয় তাহলে তিনি কী করে ভালো শিক্ষা দেবেন, এই ব্যাপারে আমরা একমত এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আর যে টিউশন ফিজ নেওয়া হয়, আমার তো মনে হয় বাংলাদেশে যেগুলো স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি তাদের তুলনায় আমাদের এখানে কম শ্রেষ্ঠ ছাত্র ভর্তি হয়েছে বলে আমি মনে করি। ডক্টর নজরুল যেটা বলেছে যে বিভিন্ন জায়গায় গিয়ে, কলেজে গিয়ে তাদের সাথে, ছাত্রদের সাথে, শিক্ষকদের সাথে আলোচনা করা হয়েছে একটি অলির জন্য, ল্যাঙ্গুয়েজ ল্যাবের কথা আপনারা শুনেছেন। আমরা আরেকটি জিনিস করেছি, সেটা হচ্ছে এই, একজন ভালো ডাক্তারের কাছে যদি যাওয়া হয়, একই রোগের 10টা ওষুধ আছে, আর যিনি ভালো ডাক্তার তিনি প্রেসক্রাইব করবেন ওই পেশেন্টের জন্য যেটা সুইটেবল। একটা টেক্সট বুকের, ভালো টেক্সট বুককে ফলো করতে হবে। আমি পিছনে যা যা করে এসেছি, অর্থাৎ এসএসসি এইচএসসি লেভেলে না সাহিত্য না ভাষা দুটোর কিছুই তারা শিক্ষা করে আসেনি। রিমেডিয়াল কোর্স হিসাবে আমরা আমাদের এক্সিস্টিং সিলেবাসের মধ্যে নতুন অনেক জিনিস দিয়েছি। আমার কাছে আমেরিকা থেকে পাবলিশ করা যায় বিদেশি বিশ্ববিদ্যালয়ে আমি পড়িয়েছি, ইসলামিক ইউনিভার্সিটির শুরুতে আমি সেই বই কাজে লাগিয়েছি, সেটা বর্তমানে ইংলিশ ডিপার্টমেন্টে অত্যন্ত সাকসেসফুলি এই বইটি চালু করা হয়েছে। সেখানে অল গ্রাম্যাটিক্যাল এক্সারসাইজের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের সেন্টেন্স রাইটিং, এর উপরে চমৎকার এক্সারসাইজেস আছে, জায়গা শূন্য আছে, ওই জায়গা আপনি লিখবেন, হোমওয়ার্ক দেওয়া হবে, আবার কারেক্ট করা হবে। 1 মিনিট কথা বলতে দেওয়ার জন্য সবার উদ্যোক্তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে আজকে এই মহতি অনুষ্ঠান এবং এই যে কার্যক্রম, 15তম প্রতিষ্ঠাবার্ষিকে যারা আন্তরিকভাবে কাজ করেছেন, নিখুঁত একটি অনুষ্ঠান উপহার দিয়েছেন, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আপনারা সকলে ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের এখানে অনেকেই রয়েছেন, বিশেষ করে ফায়েজ স্যার, তার বক্তব্য শুনতে গেলে
আমার মনে হয় সারাদিন শুনলেও আমি বোর্ড হব না। যা হোক, এ পর্যায়ে ট্রেজারার মহোদয় বক্তব্য রাখবেন, প্রফেসর মমতাজ বেগম। আমি আবারও বলছি, বিষয়ভিত্তিক বক্তব্য, মাত্র 3 মিনিট। আমি অনুরোধ করছি ট্রেজারার মহোদয় প্রফেসর মমতাজ বেগম আপনাকে বক্তব্য রাখার জন্য। বিশ্ববিদ্যালয় দিব মমতাজ বেগম আমি আবারও বলছি বিষয়ভিত্তিক বক্তব্য, মাত্র 3 মিনিট। আমি অনুরোধ করছি ট্রেজারার মহোদয় প্রফেসর মমতাজ বেগম আপনাকে বক্তব্য রাখার জন্য। বিশ্ববিদ্যালয় দিবস আজকে এই স্টেজ আলো করে আছেন এই উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান, আমাদের উপ উপাচার্য প্রফেসর ইয়াসমিনা রা লেখা, আমাদের রেজিস্ট্রার এবং ডিন বৃন্দ, অধ্যাপক বৃন্দ, শিক্ষক বৃন্দ, দিনটা একটা ব্যতিক্রমী দিন, আমাদের জন্য অত্যন্ত আনন্দের দিন। আমি এতক্ষণ মুগ্ধ বিস্ময়ে শুনছিলাম এই বিশ্ববিদ্যালয়ের শুরুর ইতিহাস, আজকের ইতিহাস, শুনছিলাম আরও কী করণীয় আছে আমাদের। আমরা জানি তুমুল বিশৃঙ্খলার মধ্য দিয়ে এই নক্ষত্রের জন্ম হয়। উত্তরা ইউনিভার্সিটি এক কঠিন দুর্গম পথ পাড়ি দিয়ে এসেছে। 2003 সালে এই ইউনিভার্সিটি শুরু হয়, তখন আমি ছিলাম না, কিন্তু আমি জেনেছি যারা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন তারা ছিলেন বিদ্যোৎসাহী, তারা ব্যবসায়ী নন। বহু কষ্ট তারা করেছেন, বন্ধু ছিল, শত্রু ছিল, শত্রুরা অনেক ক্ষতি করার চেষ্টা করেছেন। আমাদের সদাহাস্যময়ী প্রভিসি এই ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সবসময় চেষ্টা করেন বিশিষ্ট শিক্ষক, ভালো শিক্ষক এখানে আনার, এবং ছাত্রছাত্রীরা কিন্তু বাইরের শৈষ্ঠব দেখে ইউনিভার্সিটিতে ভর্তি হয় না, তারা আগে খবর নেয় কেমন পড়াশোনা হয়। আমি যতদূর জানি আমাদের ইউনিভার্সিটির লেখাপড়ার মান অত্যন্ত ভালো, এবং যারা নবীন শিক্ষক আছেন তারাও নিশ্চয়ই তাদের আন্তরিক চেষ্টা, যত্ন দ্বারা শিক্ষক ছাত্রদের জীবনকে উজ্জ্বল করার চেষ্টা করেন। আমরা তো শিক্ষক, আমাদের ধন নাই দেওয়ার, আমাদের দেওয়ার আছে শুধুমাত্র জ্ঞান, এবং এটা এমন একটা জিনিস যেটা দিলে কখনো কমে না, এবং আমরা যা জানি যতটা আমরা দিতে পারি ততটাই আমরা আমাদের জীবনকে সার্থক মনে করি, এবং ছাত্ররা যখন এই জ্ঞানটা অর্জন করে তখন মনে হয় আমাদের জীবনও পরিপূর্ণ সার্থক হলো। তো উত্তর ইউনিভার্সিটি একদিন আরও উঁচুতে যাবে, আরও বিশ্বমানে যাবে, বিশ্বমানের দিকে তার অগ্রগতি। এখানে এরা অত্যন্ত সিনসিয়ার এবং অত্যন্ত চেষ্টা করছেন ইউনিভার্সিটিটা যেন বিশ্বমানের হয়, এবং আমি মনে করছি, আমি স্বপ্নও দেখি সেদিন দূরে নয়, একদিন এই উত্তরা ইউনিভার্সিটি নিয়ে সবাই আমরা গর্ববোধ করব, এবং জাতিকেও আমাদের এটা উপহার দেওয়ার আছে যে জাতিকে আমরা কতগুলো জ্ঞানী সন্তান উপহার দিচ্ছি যারা ভবিষ্যতের বাংলাদেশ পরিচালনা করবে। ধন্যবাদ আপনাদের সকলকে আমার কথা শোনার জন্য, ধন্যবাদ। আপনারা আমার সাথে একমত হবেন, দশভুজা নাম দিয়েছি, তিনি চালিকা শক্তি, আমাদের উৎসাহ, আমাদের কাজ করার শক্তি, আমাদেরকে যিনি সর্বতোভাবে কাজ করার স্বাধীনতা দিয়ে কাজ করার ক্ষেত্রও তৈরি করে দেন। এখানে যেখানে যাকে দেয়া দরকার, এগিয়ে দেয়া দরকার, সেই ছোট্ট একটু নদী পার করে দিতে তিনি কখনো কুণ্ঠিত হন না। আমি কথা বাড়াবো না, সর্বশেষ বক্তা উত্তরা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ইয়াসমিনারা লেখা। বিপুল করতালির মাধ্যমে আমরা ঝিমিয়ে গেছি, করতালির মাধ্যমে তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, সেরকম অনুভূতি নিয়ে। প্রথমেই আমাদের উত্তরা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য যারা ভিতরে আছেন তাদেরকে এই প্যান্ডেলের নিচে আসার জন্য অনুরোধ করছি। আমি জানি অনেকজন সদস্য বিল্ডিংয়ের ভিতরে আছেন, আপনারা চলে আসুন কাইন্ডলি, কারণ আজকে যে আলোচনা হচ্ছে এই আলোচনায় আপনারা আমাদেরকে চিনতে পারছেন,
আমরা আপনাদেরকে চিনতে পারছি। অতএব আপনাদের আসা দরকার, আমাদের কথা আপনাদের শোনা দরকার। কাইন্ডলি চলে আসুন সামনের দিকে, এরপরে ভিসি স্যার বক্তব্য রাখবেন। সবসময় আমাদের কথা শোনার সৌভাগ্য আপনাদের হয় না, আপনাদেরও কথা শোনার সৌভাগ্য হয় না, আপনাদেরকে দেখার সৌভাগ্য, একসঙ্গে এতজন সদস্যকে দেখার সৌভাগ্য আমাদের হয় না। কাইন্ডলি আপনারা সামনে আসুন, আমি তারপরে বক্তব্য শুরু করব। পনেরো বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ট্রাস্টি বোর্ডের সম্মানিত সকল সদস্য, সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান, ট্রেজারার প্রফেসর মমতাজ বেগম, বিভিন্ন স্কুলের ডিন, অ্যাডভাইজার, চেয়ারম্যান, শিক্ষক, ট্রেজারার, রেজিস্ট্রার, কন্ট্রোলার ও বিভিন্ন স্তরের অফিস সহকর্মবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম। আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস, তাই ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে তাদেরকে স্মরণ করে আমার বক্তব্য শুরু করছি। আজ আমরা সবাই একত্রিত হয়েছি একটি মহৎ স্বপ্ন বা স্বপ্নের বাস্তবায়নের পনেরো বছর পূর্তি উদযাপনের জন্য। বিষয়টি উত্তরা ইউনিভার্সিটি পরিবারের জন্য অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আজ আমরা এই অবস্থানে এসে দাঁড়াতে সক্ষম হয়েছি। আমাদের যাত্রাপথ খুব মসৃণ ছিল না, বিভিন্ন বিষয়ে বিপর্যয়ের সময় দৃঢ়তার সাথে মোকাবেলা করে আমরা লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা লক্ষ্য পূরণের দিকে এভাবেই এগিয়ে যাব। আমাদের মনোবল অটুট রাখতে সচেষ্ট হব। আমাদের মনোবল আপনাদেরকে দেখে, আপনাদেরকে দিয়েই আমরা শক্তি কোথায় পাই? আমরা শক্তি পাই আমাদের সঙ্গে এক ঝাঁক মুখ, এক ঝাঁক ব্যক্তি, এক ঝাঁক সহকর্মী আছে। আপনাদের দেখে আমরা অনুপ্রাণিত হই, আমরা শক্তি সঞ্চার করতে পারি। উত্তরা বিশ্ববিদ্যালয় এগিয়ে নিয়ে যাবার জন্য আমি বিভিন্ন সময়ে দেখেছি যে আমাদের কাজগুলো, এই কনফারেন্স, কনভোকেশন সহ বিভিন্ন রকমের বড় বড় কাজগুলো যখন সামনে এসে দাঁড়ায়, তখন কিছু সদস্যদের, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কিছু সংখ্যক সদস্যদের আমরা পাই এমনভাবে, বারবার পাই এমনভাবে যে তাদের মুখগুলো সবসময় আমাদের চোখে ভাসতে থাকে। এমন অনেক সময় আছে, এমন অনেক প্রোগ্রাম দিয়েছে যে প্রোগ্রামের সময় সেই প্রোগ্রামের সঙ্গে যারা সংশ্লিষ্ট না, যাদের থাকার কথা না, তারা এগিয়ে এসেছে, জানতে চেয়েছে। আমরা জানতে পেরেছি সার্কুলারের মাধ্যমে যে বিশ্ববিদ্যালয়ে এমন একটি প্রোগ্রাম হতে যাচ্ছে, আমাদের কী করণীয়, আমরা কী করতে পারি, আমাদেরকে কাজ দেন। এভাবে অনেকে এসে আমাদের কাছ থেকে কাজ নিয়ে যায়, কিন্তু তার কিছুক্ষণ আগেও আমাদের মাথায় থাকে না যে এই কাজগুলো ওই ব্যক্তিকে দিলে সে ভালোভাবেই তো পারত। কিন্তু ঠিকই আমাদের সহকর্মীরা চলে আসেন, দায়িত্ব নেন এবং সফলতার সঙ্গে সেগুলো পূরণ করেন। এক্ষেত্রে আমি কয়েকজনের নাম, সব নাম আমার মনে নেই, একটু বলবো এই জন্য যে তাদেরকে উৎসাহ দেওয়ার যেমন দরকার আছে, আর তার বাইরে যারা আছেন আপনাদেরও জানা দরকার যে আপনাদেরও এগিয়ে আসা প্রয়োজন। কারণ একটি ভারী পাথর বা ভারী জিনিস উত্তোলন করতে গেলে অল্প সংখ্যক ব্যক্তির পক্ষে যেমন কষ্টসাধ্য হয়, ঠিক একইভাবে সেটি খুব সহজ হয়ে যায়
যখন অনেকজন এসে সেই ভারী বস্তুটিকে উপরে ওঠানোর চেষ্টা করে। সেই কারণেই আমি আজ এই কথাটি বলছি। আমরা প্রোগ্রাম করতে গেলেই দেখেছি কন্ট্রোলার সেকশনের শারমিন, মিসেস শারমিন আক্তার, রেজিস্ট্রেশন সেকশনের আব্দুর রহিম রেজা, ইসলামিক স্টাডিজের শহীদ সাহেব, ফিজিক্যাল এডুকেশনের জাহাঙ্গীর সাহেব, বিজনেসের ডিন মহোদয়, বিজনেসের চেয়ারম্যান মহোদয়, আমাদের বিজনেসের হাসান সাহেব, লর নান্নু সাহেব, লর সেলিনা আক্তার, এই যে নামগুলো আমার মনে আছে। কেন মনে আছে? তারা বারবার আমার কাছে আসে। আমি দেখেছি আমাদের ত্রিপুলির সবুজ সাহেবকেও অনেক সময় এসে কাজ বুঝে নিতে, দায়িত্ব নিতে। আবার ফ্যাশন ডিজাইন থেকে দেখেছি নাওরিনকে এগিয়ে আসতে, ফ্যাশন ডিজাইনের অনেক ধরনের কাজ নিয়ে সে চায় এগিয়ে যেতে। এরকম অনেক বিভাগেরই অনেকজন আছেন, এডুকেশন বিভাগের দুলালি অনেক কাজ করে, মলে অনেক কাজ করে, চেয়ারম্যান মহোদয়রা তো আছেনই, ডিন মহোদয়রা তো আছেনই, কিন্তু তারপরে আপনারা যে এগিয়ে আসেন, এর আমার অনেকের নাম মনে নেই, আপনারা এগিয়ে আসেন বিধায় এত বড় বড় পাঁচটা কনভোকেশন আমরা সফলতার সাথে সম্পন্ন করতে পেরেছি। পাঁচটি কনভোকেশন আমরা করেছি, তিনটিতে মহামান্য ছিলেন, দুটিতে শিক্ষামন্ত্রী ছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে কনভোকেশনের পারমিশন চাইলেই কিন্তু পাওয়া যায় না, কিন্তু আমরা যতবার পারমিশন পেয়েছি ততবার পারমিশন পেয়েছি এবং সাথে মহামান্যকেও পেয়েছি। এই বছরে আমাদের ষষ্ঠ কনভোকেশন আশা করছি অনুষ্ঠিত করতে পারব, অনুষ্ঠিত হবে। উত্তরা ইউনিভার্সিটির উন্নয়নের সঙ্গে আপনার নিজের ব্যক্তিগত উন্নয়ন কিন্তু জড়িত। মনে করে দেখুন, 14-15 বছর আগের উত্তরা ইউনিভার্সিটি আর আজকের উত্তরা ইউনিভার্সিটি। 14-15 বছর আগে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা তখন থেকে আমাদের সঙ্গে আছেন, তারা কিভাবে কাজ শুরু করেছিলেন, কি ফ্যাসিলিটিস পেয়েছিলেন, কি অর্থনৈতিক সহযোগিতা পেয়েছিলেন, আর আজ কতজন সহযোগী পেয়েছেন আর কত ধরনের সহযোগিতা পেয়েছেন। এই যে সহযোগিতা পাচ্ছেন তার পেছনে কিন্তু আপনাদের পরিশ্রমই রয়েছে, আপনারাই এগিয়ে নিয়েছেন বিশ্ববিদ্যালয়কে। এইভাবে আমরা যদি প্রত্যেকে চেষ্টা করি তাহলে এই বিশ্ববিদ্যালয় অতি অল্প সময়ের মধ্যে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারব বলে আমার বিশ্বাস। মৃত্যুর ভয় সব জায়গাতেই থাকে। আমি একটা বড় কাজ হাতে নেব, দৌড়াদৌড়ি ছুটাছুটি করব, বাসে চড়ব বা পাহাড়ে চড়ব বা নৌকায় চড়ব, অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই কারণে কি আমি লুকিয়ে থাকব? আমি কি খাটের নিচে গিয়ে বসে থাকব? না, খাটের নিচেও কিন্তু আজরাইল চিনে, ও কিন্তু উনি কিন্তু সময় মতো সেখানেও যাবে। অতএব এগিয়ে যেতে হবে। কাজ জন্ম যেমন নিজের জন্য, আমাদের পরিবারের সদস্যদের জন্য, আমাদের সহকর্মীদের জন্য, সমাজের বিভিন্ন লোকের জন্য, দেশের প্রতিটি মানুষের জন্য আমাদের করার অনেক কিছু আছে। সমাজকে যদি আমরা কিছু দিয়ে যেতে পারি তার মাঝেই আমরা বেঁচে থাকব চিরকাল। প্রযুক্তির ব্যবহার আমরা প্রত্যেকেই করে থাকি, করা উচিত, না হলে আমরা দেশের ভেতর তো পিছিয়ে যাবই, আন্তর্জাতিকভাবেও পিছিয়ে যাব। তাই ফেসবুক ব্যবহার করবেন, তার অপব্যবহার করবেন না। আমি যে কারণে ফেসবুকের কথাটি বলছিলাম সেটি হচ্ছে, ফেসবুকের মাধ্যমে উত্তরা বিশ্ববিদ্যালয়ের যত ধরনের কর্মকাণ্ড আছে সব আপনি আপনার ফেসবুকের মাধ্যমে সারা বাংলাদেশের কাছে পৌঁছে দিতে পারেন। ঠিক একইভাবে আপনার শিক্ষার্থীকেও আপনি বলবেন সে যেন তার ফেসবুকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ডের বিষয়ে ইনফরমেশনটা দিয়ে দেয়। এটা কিন্তু একটা অনেক বড় মার্কেটিং আমাদের। অতএব ফেসবুকে আমাদের এই কাজ
করতেই হবে, পিছিয়ে থাকলে চলবে না। অনেক কম্পিটিশন এসে দাঁড়িয়েছে সামনে, আমাদের এই কম্পিটিশন মোকাবেলা করে শক্তির সাথে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যেতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। আর ওয়েবসাইটে সবসময় ইনফরমেশনগুলো দেখতে থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন যে কী ঘটে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে। আরেকটি কথা, ছাত্রর হাত ধরেই কিন্তু ছাত্র আসে, এক্সিস্টিং ছাত্রর হাত ধরেই ছাত্র আসে। আমি অনেক সময় অনেক কথা শুনে থাকি যে ছাত্রদের সঙ্গে কখনো কখনো ভালো ব্যবহার করা হয় না, আমাদের কোনো রাইট নাই তাদের সঙ্গে দুর্ব্যবহার করার। তারা ভুল করবে, তাদের ভুল করার বয়স, তাদেরকে আমরা বোঝাবো, তাদেরকে আমরা সঠিক পথে নিয়ে আসব এবং তাদেরকে আমরা খুশি করব। তাদেরকে যদি আমরা সেবা দিয়ে খুশি রাখতে পারি, তার হাত ধরেই তো আমার পরবর্তী ছাত্র আসবে, তাহলে সেই দিকটাতে অবশ্যই দৃষ্টি দিতে হবে, সকলকে দৃষ্টি দিতে হবে। এটা শুধু ভর্তি অফিসের কাজ নয়, এটি আমাদের প্রত্যেকের কাজ। শ্রেণীকক্ষে যেমন শিক্ষকের কাজ, অফিসে তেমন কর্মকর্তা কর্মচারীদের কাজ। অতএব ছাত্রদেরকে খুশি রাখার, শান্ত রাখার, সহযোগিতা দেওয়ার মানসিকতা তৈরি করবেন। মুখ গোমড়া করে থাকবেন না, কোনো প্রশ্ন করলে সাথে সাথে জবাব দিবেন, সহযোগিতা দিবেন প্রয়োজনে উঠে গিয়ে। আমি নিজে অনেক সময় উঠে গিয়ে কোন ছাত্র বা ছাত্রী যদি এসে থাকে, কি করতে হবে, কোথায় যাবে, তাকে আমি বলে দেই যে এখানে যান বা ওখানে যান, আপনি এই ইনফরমেশনটা পাবেন, আর নিজে দিতে পারলে দিয়ে দেই। এবং হাসি মুখে বলে রাখি যে আরও যদি কোনো তথ্য লাগে এই ব্যক্তির কাছে আসবেন বা আমার কাছে আসবেন বা অমুকের কাছে যাবেন। এইভাবে আমরা সবাই যদি কাজ করি, তাহলে আমাদের 12,000 শিক্ষার্থীরা অবশ্যই অনেক হ্যাপি থাকবে, অনেক সার্ভিস পাবে আমাদের কাছ থেকে। তারা এত পয়সা এত সময় দিয়ে আমাদের কাছে এসছে আমাদের সার্ভিস নেওয়ার জন্য, তাদেরকে সার্ভিস দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। একইভাবে অ্যালামনাইদেরকে একত্রিত করা খুব প্রয়োজন হয়ে পড়েছে। অ্যালামনাইদের মাধ্যমে কিন্তু আমাদের প্রচার, সম্প্রচার এবং পরবর্তী ছাত্র আনার বিষয়টি সম্পৃক্ত। আশেপাশে অনেক বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছি ভবন তৈরি করে ফেলেছে, কিন্তু এখনও তারা ক্যাম্পাসে ফুল যেতে পারেনি বা আরও অনেক কার্যক্রম তারা করতে পারেনি। আমরা এখনও আমাদের বড় ভবনটির নির্মাণের কাজে হাত দিতে পারিনি, সে কথা সত্য, কিন্তু না পারার পেছনেও অনেক যুক্তিসঙ্গত কারণ আছে, আপনারা ইতিমধ্যেই জেনেছেন। তবে এই বছরেই আমরা আমাদের বড় যে 12 বা 14 তলার ভবনের কাজ আছে, সেই কাজে এই বছরেই হাত দেব ইনশাল্লাহ। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি একটি বড় ভবনই কিন্তু একটি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা দেয় না, সাহায্য করে না। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আজও আমি দেখেছি এখন পর্যন্ত গাছের নিচে বসে ক্লাস নেয়, তাহলে সেই বিশ্ববিদ্যালয়ের মান কি কম? মোটেই না। বিশ্ববিদ্যালয়ের জন্য প্রথমে দরকার কোয়ালিটি শিক্ষক, ভালো শ্রেণীকক্ষ, ভালো অর্গানাইজিং কমিটি, ম্যানেজমেন্ট। কোয়ালিটি শিক্ষা প্রদানের মাধ্যমেই ইউনিভার্সিটি এগিয়ে যাবে। অবশ্যই ভবনের প্রয়োজন আছে, কিন্তু সেটি একমাত্র নয়। ভবন আছে, বাকি কিছু নেই তাহলে তো হলো না। সব কিছুর কম্বিনেশনেই একটি বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে এগিয়ে যেতে পারে, দাঁড়িয়ে যেতে পারে। যদি কিছু আমরা ইতিমধ্যেই এনেছি, আরও এই বছরে আরও কয়েকটি বাস আসবে, এরই মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা, শিক্ষকরা, কর্মকর্তারা, কর্মচারীরা ক্যাম্পাসে আসতে সুযোগ পাবেন, এটাও একটা আমাদের অর্জন। প্রযুক্তির কারণে আমাদের প্রত্যেককেই আইটি নির্ভরশীল হতে হবে, তাই প্রযুক্তিকে শিখতে হবে। কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন আপনাদের টেবিলে কিন্তু আর কোনো পেপার আসবে না, কোনো সার্কুলার পেপারের মাধ্যমে আসবে না, আপনার মেইলে চলে যাবে কি হচ্ছে। অতএব প্রত্যেকেই কম্পিউটারের সাথে সংযুক্ত হন, আইটির সঙ্গে সংযুক্ত করেন নিজেদেরকে, আর ভালো করে ইংরেজির চর্চা করেন। বিশেষ করে আমরা যারা আগে থেকে আছি তাদের কথা বলবো, কারণ যারা নতুন আসছে তাদেরকে বিগত 4-5 বছর ধরে যেটি হয়েছে, খুব যাচাই বাছাই করে নিয়োগ দেওয়া হচ্ছে, যেটি প্রথম দিকে আমরা পারিনি। তাহলে আমাদের প্রথম দিকে যারা কাজ করেছেন
তাদেরও তো অনেক অবদান আছে। এখন প্রথম দিকে যারা জয়েন করেছেন তাদের তো কম্পিটিশন শুরু হয়ে গেল এই নতুন যারা জয়েন করছে তাদের সাথে। আপনি যদি আইটির সঙ্গে ইংরেজির সঙ্গে নিজেকে সম্পৃক্ত না করেন তাহলে আজকে যে এসছে তার সঙ্গে তো আপনি তাল মেলাতে পারবেন না। অতএব অবশ্যই এই কাজগুলো আপনাদেরকে করতে হবে এবং নিজেদেরকে সব ধরনের নতুন নতুন ইনফরমেশন জানতে হবে, প্রয়োগ করতে হবে, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। অনেকজন আছেন যারা বিশ্ববিদ্যালয়ে শুরু থেকেই আছেন, তাদের মধ্যে আবার অনেকজন আছেন অনেক এগিয়ে গিয়েছেন, আবার অনেকে সেই জায়গাতেই আছেন। কেন? আমাদের প্রত্যেকেরই দুটি হাত, দুটি পা, দুটি কান আছে, তারপরেও এই অবস্থা কেন? কারণ আমরা চেষ্টা করি না, আমাদের ভিশন নাই, আমাদের লক্ষ্য নাই। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, আমরা নিজেরা নিজেদেরকে তৈরি করব, তার সাথে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব, এই বিশ্ববিদ্যালয়কে সারা বিশ্বের কাছে পরিচিত করে দেব। আগামী 23 তারিখে অর্থাৎ এই বছরের এই যে এই 23 তারিখে মানে ফেব্রুয়ারির সরি আমি ভুল করছি 26 তারিখে আমাদের একটি ইন্টারন্যাশনাল মানের ফ্যাশন শো আছে যেটি উত্তরা ক্লাবে অনুষ্ঠিত হবে। এটি চ্যানেল আইতে সরাসরি দেখানো হবে এবং আমাদের ফেসবুকেও সরাসরি চলে যাবে। এই যে ফ্যাশন শোটি করতে যাচ্ছে এটা একটা অনেক সুন্দর কাজ হতে যাচ্ছে। বাংলাদেশ এখন গার্মেন্টসের দিক থেকে দ্বিতীয় অবস্থায় আছে, এই গার্মেন্ট সেক্টরকে এগিয়ে নিয়ে যাবার দায় আমাদের আছে, এই দায় আমরা এড়াতে পারি না। তাই ফ্যাশন ডিজাইন বিভাগ এই দায়িত্ব নিয়েছে, এই কাজটি অনেক সুন্দরভাবে হবে বলে আমি আশা করছি। তাদের প্রস্তুতি চলছে, আপনারা কাইন্ডলি বিকালের দিকে চ্যানেল আইতে দেখবেন এবং ফেসবুকে সরাসরি দেখতে পাবেন। আমি অনেকক্ষণ সময় নিয়েছি, অনেক কথা বলেছি। আগামীতে এই ধরনের অনুষ্ঠান করার মানসিকতা থাকলো তবে সেই কাজগুলো করার জন্য উদ্যোগ আপনাদেরকেই নিতে হবে। আজকের উদ্যোগও কিন্তু আপনারাই নিয়েছেন, আপনারাই বলেছেন, আমরা শুধু সহযোগিতা দিয়েছি। সত্যি কথা বলতে আজকের অনুষ্ঠানে কর্তৃপক্ষের তেমন কিছু পরামর্শ ছিল না, সবটাই কিন্তু আমাদের শিক্ষক আর কর্মকর্তারা কর্মচারীরা করেছে। আমরা দর্শকের ভূমিকায় ছিলাম কারণ আমরা জানি যে আমাদের এই এক ঝাঁক শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা পারে, অনেক কিছু পারে, তারা পারবে, তারা পেরেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সকলকে। এমন একটি চমৎকার প্রাণবন্ত বক্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বেশ দেরিতে হলেও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উত্তরা ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর মাসুদুর রহমান। তিনি দ্বিতীয় পর্বের, আপনারা সকলেই জানেন যে আজকের দ্বিতীয় পর্বে অনেক চমক রয়েছে, বিভিন্ন বিভাগের বিভিন্ন দপ্তরের উপস্থাপনা রয়েছে, তো সে প্রসঙ্গে না যাই। এই পর্বে প্রথম পর্বে সভাপতিত্ব করছেন রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন। তিনি ধন্যবাদ জ্ঞাপন করার আগে আমাদের উত্তরা ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য আপনাদের জন্য ছোট্ট একটি শুভেচ্ছা বক্তব্য রাখবেন তার পক্ষ থেকে। তিনি এসেছিলেন, তিনি আছেন, তিনি একটি ছোট্ট শুভেচ্ছা বক্তব্য দিবেন। আমি কি I would like to welcome all of you
to enjoy yourself and have fun with the colleagues of Uttara University. However, in the midst of this world of uncertainty, we have survived. We are going through a challenge. Challenge time, but we are still moving forward on the right path by the grace of Almighty. There are, but we have now backed down radar aced the test with our preservance and still going strong on all fronts. We have to appreciate and celebrate with others for our accomplishment in such a challenging time. Things get better after struggle. So, share your struggle with us, colleagues, so আমরা প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান, উপাচার্য উত্তরা ইউনিভার্সিটি, ওয়েল স্পিরিটেড পার্সন, অ্যাম্বিশিয়াস, স্কাই ইজ দ্য লিমিট ফর হিম, উই অল হ্যাভ লিমিটেশনস বাট হি ক্যান থিঙ্ক বিয়ন্ড দ্যাট। ওনার জন্য একটা বড় করে হাততালি দেই। এই পর্বে আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি, দ্বিতীয় পর্ব শুরু হবে বেলা তিনটায়। এই পর্বের এখন সভাপতিত্ব করছিলেন উত্তরা ইউনিভার্সিটির সম্মানিত রেজিস্ট্রার, তিনি ধন্যবাদ জ্ঞাপন করে এই পর্বের সমাপ্তি টানবেন। এক্স্যাক্টলি অ্যাট 3 o'clock আমরা আবার, এর মধ্যে বিরতি থাকলো, খাবারের বিরতি, তিনটার সময় আমরা আবার মিলিত হব। আমাদের কিছুক্ষণ স্পোর্টস, তার সাথে সাথে আমাদের এর পরপরই হবে কালচারাল প্রোগ্রাম। কালচারাল প্রোগ্রামের জন্য আপনারা মুখিয়ে আছেন, আই এম ভেরি মাচ শিওর অফ দ্যাট। তো সবাইকে আমাদের স্যার ধন্যবাদ জানাবেন, রেজিস্ট্রার মহোদয়, তারপরে এই পর্বের সমাপ্তি। একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, এক মিনিট, অনলি এক মিনিট। সুধী মণ্ডলী, আমাদের প্রথম পর্বের এই অনুষ্ঠানে আপনারা ধৈর্য ধরে শোনার জন্য এবং এই প্রথম পর্বকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আপনাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই সঙ্গে আপনাদের একটি অনুরোধ করছি যে আজকে যেসব আলাপ আলোচনা হলো বিশ্ববিদ্যালয়ের, আমরা বিগত 15 বছরের ইতিহাস যেটা, সেটা আপনাদেরকে জানিয়েছি। আমরা চাই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছেন যে আপনারা বিশ্ববিদ্যালয়ে আগামী 5 বছরে কীভাবে আরও উন্নয়নের শিখরে আরোহণ করতে পারে, আপনাদের সাজেশনগুলো, লিখিত সাজেশনগুলো বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য, শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য, ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়নের জন্য কি করা যায়, বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য কি করা যায়, আপনাদের ইন্ডিভিজুয়ালি মতামতগুলো লিখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সাবমিট করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। এই সঙ্গে আমাদের প্রথম পর্বের এখানেই শেষ করছি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এখন যে আগের খেলাটি চলবে সেটা হলো ঘুরিতে বল দিতে। বেশি দূরে দিয়েছে, এবার পড়বে।
বাগানের পাশে আসা যাবে না, ডাক পাওয়া যাবে না। আমরা স্যার ও জায়গায় একটু ফাঁকা রাখতে হবে, ম্যাডাম পিছাতে হবে। হলো না লাগে আসছে পা গুলো ডাক পাড়তে ভালো হবে না। হবে এবার হবে না, এটা হবে না। আমাদের রহমান এবং আর
Thank you.
লোক লাগিল বিস্তর, এবং তাদের উপর নজর রাখিবার জন্য লোক লাগিল আরো বিস্তর। বোঝাই করিল তারা এবং তাদের মামাতো খুড়তো মাসতো ভাইরা খুশি হইয়া কোঠাবালা কানাই গদি পাতিয়া বসিল। সংসারে অন্য অভাব অনেক আছে, কেবল নিন্দুক আছে যথেষ্ট। তারা বলিল খাঁচাটা উন্নতি হইতেছে, কিন্তু পাখিটার খবর কেহ রাখে না। কথাটা রাজার কানে গেল, তিনি ভাগিনাকে ডাকিয়া বলিলেন, ভাগিনা এ কি কথা শুনি? ভাগিনা বলিল, মহারাজ সত্য কথা যদি শুনিবেন তবে ডাকুন সেক্রাদের, পণ্ডিতদের, লিপিকরদের ডাকুন, যারা মেরামত করে এবং মেরামত তদারক করিয়া বেড়ায়। নিন্দুকগুলো খাইতে পায় না বলিয়া এই মন্দ কথা বলে। জবাব শুনিয়া রাজা অবস্থাটা পরিষ্কার বুঝিলেন, আর তখনই ভাগিনার গলায় সোনার হার চড়িল। শিক্ষা যে কি ভয়ঙ্কর তেজে চলিতেছে রাজার ইচ্ছা হইল স্বয়ং দেখিবেন। একদিন তাই পাত্র মিত্র অমাত্র লইয়া শিক্ষালয়ে স্বয়ং তিনি উপস্থিত। দেউরির কাছে অমনি বাজিল, সাত ঘন্টা ধার ঢোল কালা না কালা তুরি ভেরি দামামা কাশি বাসি কাশ মন্ত্র পাঠে লাগিলেন। মিস্ত্রি মজুর শেকরা লিপিকর তদারক নবিশ আর মামাতো বিস্তুত খুঁড়ত শব্দ কম নয়। ভাগিনা বলিল, শুধু শব্দ নয় পিছনে অর্থ কম নাই। রাজা খুশি হইয়া দেউরি পার হইয়া যেই হাতিতে উঠিবেন, মহারাজ কাকে দেখিয়াছেন কি? রাজার চমক লাগিল, বলিলেন, ওই যা
মনে তো ছিল না পাখিটাকে দেখা হয় নাই। ফিরিয়া আসিয়া পণ্ডিতকে বলিলেন, পাখিকে তোমরা কেমন শেখাও তার কায়দাটা দেখা চাই। দেখা হইল, দেখিয়া বড় খুশি। কায়দাটা পাখিটার চেয়ে এত বেশি বড় যে পাখিটাকে দেখাই যায় না, মনে হয় তাকে না দেখিলেও চলে। রাজা বুঝিলেন আয়োজনের ত্রুটি নাই। শিক্ষক এখনো আসেননি, ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষের সামনে জটলা পাকিয়ে আড্ডা দিচ্ছে। শুধু মণ্ডলী, এই নাটিকাটির সকল চরিত্র কাল্পনিক, বাস্তবতার সাথে এর কোনো মিল নেই। যদি কারো সামনে যাবেন, তোরা কি আমার কোন নাম দিয়েছিস? আমি বোধ হয় একটু লেট করে ফেলেছি। তোরা তো জানিস স্যার আসতে পারি, কিন্তু লেট করা একদম পছন্দ করি। আমার বাবাই রাখছে স্যার। তোর বাবা? তা তোর বাবার নাম কি? দেখেছিস তো তোরা, ওর সব কিছু আলি আর খালি। তা তোরা কয় ভাই বোন? বেশি না স্যার, মাত্র দুই আলি স্যার। আজকে যেন ইকোনমিক্স না অর্থনীতি এমন কোন দেশ নাই যেখানে আমি জানি স্যার। যেমন ধরেন টাঙ্গাইল, ঘাটাল, নড়াইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মধুপুর সব দেশে গেছি স্যার আমি। এগুলো কি সব দেশের নাম? তাহলে তোকে আর একটা প্রশ্ন করা যায়। আচ্ছা বল তো, বলতো তাজমহল কোথায়? চেয়ারের উপরে দাঁড়ালে কি তাজমহল দেখা যাবে স্যার? তোর তো ভূগোল সম্পর্কে অসম্ভব জ্ঞান রে। জি স্যার, ভূগোলে তো আমি 3 দিন ছিলাম স্যার। ও চমৎকার চমৎকার, তুই বল 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 বল, হয়েছে হয়েছে। বাবা মা ঝগড়া করছে এই জন্যই দেরি করে এসেছি। ক্লাসে দেরি করে আসা, কিসের সাথে কি লাগাচ্ছিস তুই? স্যার হাসা কথা কই দিয়েছি স্যার। মোবাইলটা বা একটু দেখা। আমারে এক জোড়াই জুতা স্যার। কত সপ্তাহে দিব করে থাপ্পড়? সিরা জুতা পরেছি। জুতা, ঝগড়া, দেরি, এই তিন মিলে খিচুড়ি। আমাকে থাপ্পা দিস তুই? স্যার বুঝলেন না আপনার কেমনে কই স্যার, বাবা মা ঝগড়া করছে, ঝগড়া এক পর্যায়ে মারামারি, জুতা এক পাড়ি মায়ের কাছে, এক পাড়ি মোর বাহের কাছে, সেই লইয়া মুই কেমনে খালি পাই আই স্যার। চুপ করে বস থাক, তোর জুতা নিয়ে বসে থাক। ওই কটাস স্যার, কটাস আছিস? স্যার আছি স্যার, এই তো স্যার এখানে স্যার।
আচ্ছা, ওই তো ভূগোল সম্পর্কে কিছুটা জ্ঞান রাখিস। জি স্যার, জি স্যার, চুক্তিও স্যার আছে। তা বলতো, গাইবান্ধা কোথায়? স্যার, গাইবান্ধা স্যার? হ্যাঁ, এটা তো স্যার আমার বাড়ির পিছনে। দেখো, তোর বাড়ি চাটগা, চাটগা এর পিছনে গাইবান্ধা, এটা কোনোদিন হয়? স্যার, আমি তো স্যার এখন গাজীপুর থাকি, আর আমার বাড়ির পিছনে স্যার একটা সুন্দর মাঠ আছে, সেই মাঠে সবুজ সবুজ ঘাস। এই তোর পাখি সব সময় এরকম, সব সময়? জি স্যার, সব সময়, সব সময়। স্যার, ও পা দিয়ে স্যার জ্যামিতি করে, স্যার পা দিয়ে জ্যামিতি করে। বল বল গাইবান্ধা বল। ওই যে স্যার, আমার বাড়ির পিছনে একটা সবুজ ঘাসের মাঠ আছে, তো ওখানে স্যার প্রতিদিন গাই বেঁধে রাখে স্যার। আজকে যখন আমি স্যার ইউনিভার্সিটিতে আসি, তখন দেখলাম ওই পিছনে একটা গাইকে যেন বেঁধে রেখে গিয়েছে, এখনো স্যার ওটা ওখানেই আছে। আমি বলো, আচ্ছা আচ্ছা, এই চলাই যায়। ওর তো শুধু বুদ্ধি বেশি না, ওর তো যুক্তিও খুব ধারালো, তাই না? গাই বান্ধা থাকে দেখে গাই বান্ধর বাড়ির পিছনে হয়ে গেছে। তাহলে তোকে বোধ হয় আর একটা প্রশ্ন করা যায়। আচ্ছা বল তো, প্লিজ করেন, সিডনি কোথায়? এইবার ধরা খাইছি, এইবার ধরা খাইছি। যা 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 যা, সকাল সকাল ও তো আবার বাংলা বোঝে না। তোর ওই হবু হবুরা কি তোকে ইংলিশে প্রশ্ন করলো? জি স্যার, ওরা আমাকে বললো, বলতো মা, লোকটি মারা গেছে, এর ইংরেজি কি? তা তুই কি বললি? স্যার, সবসময় তো বাংলাই বলি, তাই ওদের পারমিশন নিয়ে আরবিতে বললাম। তার জন্য কথা, তুই আরবিও জানিস? জি স্যার। তা লোকটা মারা গেল, তুই কি বললি? এটা তো খুবই সহজ, লোকটি মারা গেল, আরবি হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চমৎকার, চমৎকার। তো শেষমেশ তার ইংরেজিতে বলতে হলো। ইংরেজি কিতে কি হলো ওটা স্যার জানেন না? লোকটি মারা গেল, ইংরেজি হচ্ছে আই এম সরি। ইংরেজি লোকটা মারা গেল, আই এম সরি। স্যার কি বলেন, নাটক সিনেমায় দেখেন না, অপারেশন শেষে ডাক্তার বের হয়ে কি বলে রোগী মারা গেলে? আই এম সরি। তার মানে রোগীটি মারা গেল? ও, আমার ক্লাসে সবাই বুদ্ধিমান। সখিনা, তুই একটা বুদ্ধি ঠেকি। থ্যাংক ইউ স্যার। ওই ওখানে 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 যে হয় এই সখিনা, বিয়ে দাওয়াত দিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা একটু আলোচনায় ফিরে আসি। কি যেন আলোচনা করছিলাম রে? এই সখিনা আসছে স্যার, সখিনা। এই আই টি তোকে এখানে এই রেখেছি সবাই। স্যার, 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 এই স্যার, 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 সরি স্যার, সরি স্যার, আসতে পারি স্যার? গোলাপি বেগম, এটা কি খেলার মাঠ নাকি ওপেন স্টেডিয়াম নাকি বিউটি পার্লার? বেরো এখান থেকে, বেরো, বেরো বলছি। যথেষ্ট, আমার থেকে কি বের করে না? আজকে মনে হয় গিফট আনছে, গিফট। তুই হাঁটু আগে আগে বলবি তো। পড়ার ঘুমাই স্যার, আমার তো মাথা খারাপ হবার উপক্রম রে স্যার। ঘুমের আমার ঘুমাই স্যার। বসা মারা কল, দাঁড়া, তুই দাঁড়া, ওখানে দাঁড়া, এই দেখ বয় ওখানে হতভাগা। তুই পটল, এই যে আলু, তোর পটল তোলার আগে এই আলু দিয়ে মোরব্ব বানাই খাবি। যত সব কথা কার কি না গোলাপি, আমি গেলাম না না। এই টুকটুকি, টুকটুকি,
বেশি পড়নাও সরি স্যার আই মিন নো অফেন্স কিন্তু আমি একটা সিরিয়াস স্টুডেন্ট তোর কি হয়েছে স্যার ওরা আপনাকে ভূগোলের খোল খাইয়ে খেলা দেখাতে যাচ্ছে আজকে আসলে ইকোনমিক্স কুইজ হওয়ার কথা স্যার তাই নাকি তোরা তো পড়িস কি আমি তো পড়ে আসছি তাই নাকি সত্যি বলছিস তুই সত্যি বলছি স্যার আমি পুরো চ্যাপ্টার পড়ে আসছি আর 5 মিনিট সময় আছে তুই বয় বয় আমি 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 আয়োজন করছি বয় বয় আচ্ছা শুন শুন তোরা পড়িস এই থাম তোর পাশ হতে থাকে না কেন পাশ হতে পড় আচ্ছা তোকে দিয়েই শুরু করি জি স্যার আচ্ছা বল তো আমদানি কি স্যার দাঁড়িয়ে বল না স্যার দাঁড়িয়ে বল দাঁড়িয়ে বল স্যার আমরা আম যে কাটে পেতে রাখি কেটে যে পাত্রে রাখি ওটাই স্যার আমদানি স্যার আম কেটে রাখলে আমদানি জি স্যার এটা কেমন করে হয় স্যার আমি পটলের থেকে পটাশের থেকে লজিক্যাল এক্সপ্লেনেশন দিতে পারি স্যার এই গোলাপি বলতো আমাদের দাদি নানিরা যে পাত্রে পান রাখতো থেকে আমরা কি বলি পানদানি তাই তো তাই তো সখি না আমাদের আম্মার ভাবিরা যে পাত্রে ফুল রাখতোটাকে কি বলি শোন তোদের শিক্ষক খুব বুদ্ধিমান অনেক অভিজ্ঞতা কিভাবে স্বল্পতম সময়ে দীর্ঘতম কুইজ কন্ডাক্ট করতে হয় তোদের শিক্ষক কি জানে না কিভাবে মার্ক দিতে হয় বয় ওখানে বয় কি করতেছে স্যার স্যার এই নে এই নে একটা একটা করে নে একটা একটা করে নে একটা একটা করে নে কাগজ কাগজ করে নে আমি পাই নাই আমি পাই নাই চার কাগজে যা নাম্বার পাবি তা স্যার আপনি স্যার মহাজ্ঞানী স্যার আপনি মহা দরদী আপনার কলজারা এত বড় হাতির মতো স্যার স্যার আপনার একটা গান গাইবার মনে রয়েছে এমন দরদী ভাবে কেউ হবে না আমার স্যার স্যার আপনি ইলেকশনে দাঁড়াই যান স্যার আমি আমি আপনার ভয় করতাম স্যার অসম্ভব ভক্তি করি খুব ভালোবাসি স্যার এই জন্য তো ক্লাসের কথা ভাবি না খালি ভাবি কিভাবে আপনাকে খুশি করা যায় তাই তো আপনার জন্য বিশ্ববিদ্যালয় শব্দের মধ্যে দুইটি শব্দ আছে একটি বিশ্ব একটি বিদ্যালয় তোমরা ধরো বিশ্ব মানে এখানে এই পৃথিবীর মানব জাতি প্রাণীকুল এবং প্রাকৃতিক জগৎ সম্পর্কে জ্ঞান আহরণ করা হয় জ্ঞান ডেসিমিনেট করা হয় সুতরাং আমার মনে হয় আমাদের আজকের মতো সময় শেষ তো আমরা আগামীকালকে তোমাদের একটা ক্লাস টেস্ট নেব সো থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার উত্তরা বিশ্ববিদ্যালয় সততা নিষ্ঠায় গুণে মানে শিক্ষায় আমরা দুর্জয় উত্তরা বিশ্ববিদ্যালয়I'm gonna
আছে, সেখানে আম তেঁতুলের ছায়ায় বসে নানা ভাই আমার ইজি চেয়ারে বসে বই পড়ছেন, আমি নবম কি দশমে, পাকা চুল তোলা আর পাটে পাঠ হয়ে সহসা যেতাম না কেউ কাছে, কিন্তু মজার মজার গল্প শোনার লোভে চাঁদনিরা সেই সুন্দর কে কে সেই সুন্দর কে of life, rhythms of reality. Those books are published from abroad. Yesterday I got two books written by Vaisal Salar. I didn't think of me about it. Today, that is Harmony of Thoughts. It's a book of poetry from APPL, Academic Vaisal Publications Library, Dhanmondi, and another is Economics Personal Development, it's a textbook. These two books has recently arrived, and this is the surprising gift of Professor Vaisal Salar. Thank you, sir. Glad to receive it. It's really nice, guys. Tome, we also proud of it. তবে মেইন রিজন বিকজ অফ টিম মাই স্টাফস আর ভেরি ভেরি মাচ এডুকেটেড সিনসিয়ার অ্যান্ড দিয়ার ইগারনেস টু ওয়ার্ক উইথ মি টু রাইট থিংস উইথ মি এভরিথিং মেক্স মি গ্লাড গো আপ অ্যান্ড আপ দিস বুকস পাবলিশ ফ্রম আন্ডার সিআরটি দিস বুকস এবং আমার পক্ষ থেকে অনেক অনেক আশীর্বাদ এবং ধন্যবাদ। এই টিমটা আছে বিধায় স্যার কাজ করে যেতে পারছেন, কয়েকদিন পর পরই স্যারের বই বের হচ্ছে, আমরা উপকৃত হচ্ছি, উত্তর ইউনিভার্সিটির সুনাম বৃদ্ধি পাচ্ছে, ধন্যবাদ এই টিমকে। আমাদের রেজিস্টার সাহেব সেদিনা সরি এদিকা আমাদের 30তম আমরা নাম্বারটি বলছি, লাস্ট নাম্বার 1, সেকেন্ড নাম্বার 6, অ্যান্ড ফার্স্ট নাম্বার 3, 361 আমার নাম মোহন মোসাফিজুর রহমান, পিপল ডিপার্টমেন্ট লাইব্রেরি। হ্যাঁ, পিপল ডিপার্টমেন্টের লাইব্রেরি স্যার মোস্তাফিজুর রহমান পেলেন 28, ফার্স্ট নাম্বার 0, সেকেন্ড নাম্বার 0, থার্ড নাম্বার 9 আছে, দেখেন আছে একটু শফিকুল ইসলাম কন্ট্রোলার সেকশন, ওকে থ্যাংক ইউ। 27, ও দারুণ নাম্বার, মিডল ওয়ান 0, ফার্স্ট নাম্বার 1, থার্ড নাম্বার 2, 102 আছেন, 102 আছেন, আছেন গাড়ি চালান, 26,
4 খেলারি পড়ছে হ্যাঁ ওর গানও শুনেছি আমরা ফার্স্ট নাম্বার 3 মিডিল নাম্বার 8 3 8 9 3 2 3 3 2 3 3 2 332 আছেন আছে আছে 24 নম্বর পুরস্কার খোঁজা হচ্ছে এই যে 3 3 2 তেইশতম পুরস্কার একটু হাতে কুপনগুলো রাখবেন আশা করি 4 6 6 আমি নূর আলিম থ্যাংক ইউ 22 আমরা 22 পুরস্কার দিচ্ছি মোহাম্মদ জহির 3 2 4 3 2 4 স্যার চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি 20 পুরস্কার যিনি পেয়েছে 4 4 9 4 4 9 আমি মোহাম্মদ জাকির হোসেন MLSS ডিপার্টমেন্ট অফ ল 18তম পুরস্কার রেডি অসুবিধা হলো হয়ে গেছে আরো আরে ভিডিও কর চলল না আমি সানি সিভিল ডিপার্টমেন্ট উত্তর ইউনিভার্সিটি গোটা দেন গোটা এদিকে 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 তাকাও এদিকে তাকাও আমি মোহাম্মদ সাইন দিবিয়া ডিপার্টমেন্ট অ্যাম্বুলেন্স 191 9 179 আছে 179 এটা আনলাকি আছে 12তম পুরস্কার 0 3 2 0 3 2 0 3 2 কেমন মেরে আছেন কেউ আপনার লটারির পার্টটা এটা ইভিনিং পার্ট আপনার লটারির পার্ট ছবি তুলবে আমরা এবার নবম পুরস্কারে চলে যাচ্ছি আমি এমএইচ মোবারক আমি উত্তর ইউনিভার্সিটির পিআর সেকশনে কাজ করছি নবম পুরস্কার গেল এবার অষ্টম পুরস্কার সপ্তম পুরস্কার
268 আছে এখানে ফোর এইট টু ফোর এইট টু ফোর এইট টু টু ফোরটি এইট নবম পুরস্কার পিউরিফাই টু ফোরটি এইট এই ছবি তোল ওয়ান সিক্স ফাইভ ওইখানে আছে ওয়াও এবার গেছে গেছে এইট এইট সেভেন জিরো এইট সেভেন সাতাশি শূন্য আট সাত শূন্য আট সাত গেছে গেছে শূন্য আট সাত ঠিক আছে দ্বিতীয় পুরস্কার নাম্বার ওয়ান ফোর ওয়ান ফাইভ চারশো পনেরো ফোর ওয়ান ফাইভ আছে আছে নিশ্চয়ই আছে এই নাম্বারটি হলো মিডিল ওয়ান টু মিডিল ওয়ান টু লাস্ট ওয়ান ওয়ান First one, three, yeah! three, two, one, three, two, one, oh, huh? Pratham Puraskar, three, two, one. First time, I'm Abdul Mateen, Department of CSE, Lecturer and Coordination of Akshushchi. Milan sir, Milan sir. Smart TV. Milan sir, Milan sir. সামনে না সামনে পিছনে যান এবার খেলার পুরস্কারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি মঞ্চে উপস্থিত সকল সম্মানিত অতিথিদের ছেলে ইসমাইল দ্বিতীয় স্থান অধিকার করেছে শফিকুল শফিকুল দ্বিতীয় স্থান শফিকুল এবং তৃতীয় স্থান অধিকার করেছে জিলানি চামুচ মার্বেল তো মুখে চামুচ মার্বেল ধরে প্রথম স্থান ম্যাডামের সাথে পিলোপাসে প্রথম স্থান তৃতীয় পুরস্কার পেয়েছে আমাদের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহিম রেজা স্যার পুরস্কার পেয়েছে আব্দুর রহিম রেজা দ্বিতীয় স্থান অধিকারী
দ্বিতীয় সোনিয়া, তৃতীয় স্থান প্রথম পুরুষদের মধ্যে লোপ আছে, প্রথম পুরস্কারটা কার কাছে চলে গেল? প্রথম স্থান অধিকারিনী আমাদের প্রফেসর স্যার ইয়াসমিন আরা লেখা, প্রথম স্থান অধিকারিনী আমাদের প্রফেসর স্যার, দ্বিতীয় হয়েছেন কান্তা এবং শিক্ষক অফিসার পুরুষ মিউজিক্যাল চেয়ার, প্রথম স্থান স্থান অধিকার করেছেন আতিক স্যার, ইসলামিক স্যার কাউন্সিল অফিসার ভাই, প্রথম স্থান অধিকারিনী নৌরিন ম্যাডাম, তসলিমা বেগম, এবং তৃতীয় স্থান অধিকারিনী অ্যাঞ্জেলা ম্যাডাম। এবং সর্বশেষ আকর্ষণ যেটা আছে আমাদের ডিন চেয়ারম্যান মহোদয়, যে খেলাটা হয়েছে রুদ্রপাল স্যার, ডক্টর রুদ্রপাল স্যার আইকিউএসএ, উনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন, এবং তৃতীয় স্থান অধিকার করেছেন আমাদের এফডিএর চেয়ারম্যান ফারুক, ডক্টর ফারুক স্যার, ফারুক মাসুদ স্যার। খেলায় অংশগ্রহণ করেছেন তারা সকলে এখানে চলে আসেন অফিসার টিমে, রুকম স্যার এদিকে, আমার দিকে রুকম স্যার, টিম ক্যাপ্টেন নাবিল স্যারকে আমরা অনুরোধ করছি এখানে আসার জন্য। নাবিল আজিজ আমাদের টিম ক্যাপ্টেন, দেখা যাচ্ছে না একটু আর তুই এখন ফ্রেম বড় করেন, ফ্রেম বড় করেন, ফ্রেম বড় করেন।